সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করেছেন, সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন, আপনারা বলেন তো পুরুষ না মহিলা? মহিলা। নাম কি? না সুমাইয়া না। হ্যাঁ, সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করেছে তিনি একজন স্বাধীন মহিলা, মক্কার মধ্যে সবচাইতে ধনবতী রমণী ছিলেন, যিনি আল্লাহ নবীর বিবি ছিলেন, বিবি সর্বপ্রথম তিনি ঈমান গ্রহণ করেছেন, সর্বপ্রথম। আর যে সুমাইয়ার কথা বললো, উনিও ঈমান গ্রহণ করেছিলেন প্রথমের ভিতরেই, মানে এই, কিন্তু উনি তো বুঝতেছেন সুমাইয়া কি, এমনভাবে তাকে নির্যাতন করে শহীদ করা হলো। তো খাদিজা ঈমান গ্রহণ করেছে, খাদিজাকে তো শহীদ করা হয়নি, কিন্তু সুমাইয়াকে কেন করছে? আজ আমাদের বংলাদেশে আমরা অনেক মুসলমান আছি, সব মুসলমান কি সমান কষ্ট? সমান কষ্ট? কতক মুসলমানের বেশি কষ্ট, কতক মুসলমানের কম কষ্ট। সুমাইয়ার জন্য আল্লাহ একটা আয়াত নাজিল করছেন কোরআনে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। কিসের কথা? ধৈর্য। সময় পেলে সুমাইয়ার পরিবারের ওয়াজ আমি করবো ইনশাল্লাহ। এই পরিবারে তিনজন ইমানদার, স্বামী হলো ইয়াসার, বিবি হলো সুমাইয়া, আর ছেলে হলো আম্মার। তাহলে সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করলেন সেই খাদিজাতুল কুবরা মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? গভীর রাত্রে আল্লাহর নবী যখন ঘুমায় আছে, এমন সময় খাদিজাতুল কুবরা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহর নবী ঘুমায়, কিন্তু খাদিজাতুল কুবরা কাঁদতেছে। নবী ঘুম থেকে চেতন পেয়ে বললেন, খাদিজা আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, অথচ তুমি কান্দো কেন? এ কথার দ্বারা বোঝা যায় আমাদের নবী কি পারে, ঘুমায় জোরে কন কি পারে, ঘুম ঘুম পাড়ে, পারে না? ফজরের সময় আল্লাহ রাসুল কিন্তু সালাম ফিরায় সাহাবির দিকে মুখ ঘুরাই, তো নবী দেখলেন একজন সাহাবির চোখ দুইটা রক্তের মতো লাল। আল্লাহ নবী বললেন, সাহাবি আমাদের সকলের চোখ সাদা, তোমার চোখ দুইটা লাল কেন? সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ার পরে আমি ঘুমাইনি। বলে কি করছো? বলে যদি আমার মৃত্যু হয়, এই মৃত্যুর ভয়ে আমি সারা রাত নামাজ পড়েছি, সারা রাত কোরআন পড়েছি, সারা রাত তওবা তাসির করেছি, কান্নাকাটি করেছি, আর এই কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা দুই একজন সুবহানাল্লাহ কইছেন, কর নাই? কিন্তু সাহাবির এই কথা শুনে আল্লাহ নবী বললেন, নাউজুবিল্লাহ। কি বললেন? নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো নাউজুবিল্লাহ কখন কয়, পক্ষে না বিপক্ষে? জোরে কোন পক্ষে না বিপক্ষে? আর সুবহানাল্লাহ, পক্ষে। আল্লাহ নবী যখন নাউজুবিল্লাহ বললেন, এমন সময় সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই সাহাবি সারা রাত কোরআন পড়েছে, নামাজ পড়েছে, কান্নাকাটি করেছে, যেটা করার কারণে চোখ দুইটা রক্তের মতন লাল হয়েছে, এইটা শোনার পরে আপনি নাউজুবিল্লাহ বললেন কেন? রাসূল বললেন, মাতা কুমর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হাক্কা তুকাতিহি ডিগ্রি যদি অর্জন করতে চাও তাহলে আল্লাহকে নিয়ম মোতাবেক ভয় করা লাগবে, অনিয়ম ভয় করা যাবে না। আমি রাসূল যেটা করি সেটাই করা লাগবে, আমি রাসূল যেটা করি না সেটা করা যাবে না। জোরে কোন ঠিক? আল্লাহ রাসূল বললেন, আমি এশার নামাজ পড়ে যাওয়ার পরে আমার বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পেলাম, আর তুমি আমার সাহাবী হয়ে সারা রাত কোরআন পড়লে, তোমার কি বৌসল নাই? তো সাহাবী বলতে, হুজুর আমার বউ তো আছে, তো তুমি যখন সারা রাত কোরআন পড়লে, নামাজ পড়লে, তোমার বউ কি তোমাকে দুই একবার ডাকছে? তো সাহাবী বলতেছে, মাঝে মধ্যে অবশ্যই ডাকছে। তো তুমি কি কই, কিসের বউ রে, যে কোনো সময় মরে যাবে না, বউটাও খাওয়া নেই।
তা আল্লাহ রাসূল বললেন, আমি বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়লাম আর তুমি তোমার আমার সাহাবী হয়ে তোমার বউকে অগ্রাহ্য করে তুমি সারা রাত আল্লাহর ইবাদত করলে। তুমি বলো তো এই ইবাদতটা তুমি কোথায় পেলে? এইটা তো আমি নবীর ইবাদত না, আমি নবীর আদর্শ নয়, আমি নবীর আদর্শ হলে ঈশার নামাজ পড়ে ঘুমানো, আর তুমি এইটা নতুন কোথায় পেলে? এটা কি সুন্নত না বেদাত? এ কথা কয় না, সুন্নত না বেদাত? একটা রাত, খালি একটা রাত ইবাদত করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সেটা হলো লাইলাতুল কদর। জোরে কোন কথা ঠিক কিনা? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একটা রাত আপনাকে সারা রাত সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফজর, একেবারে মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাত জাগবেন, 1000 মাসের সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এছাড়া সারা রাত ইবাদত করা লাগবে, এরকম কথা কি হাদিসে আছে না কোরআনে আছে? নাই। তা তুমি সারা রাত করলে কেন? বরং আল্লাহ নবী বললেন, এশা নামাজ পড়ে তুমি যদি ঘুমায় যেতে তোমার বউকে সঙ্গে করে নিয়ে যদি তোমার মন চায় তাহাজ্জতের ইবাদত করে ফজরের যদি নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারো, তুমি সারা রাত ঘুম পাড়ার পরেও আল্লাহ তোমাকে সারা রাতের সওয়াব দিয়ে দিবে। তো ঘুমটা হবে নবীর মতন। কার মতন? নবী যেভাবে ঘুম পাড়ছে। নবী কীভাবে ঘুম পাড়ছে? ঘুমের আগে একটা দোয়া আছে না? নাই। জোরে কোন আছে না? না। হ্যাঁ, খাদিজাতুল কুবরা বলে, রাসূল আল্লাহ আপনি যখন ঘুমায় গেছেন আমিও তখন ঘুমের জন্য দোয়া পড়তেছিলাম। রাসূলের সুন্নাত ঘুমানোর সময় একটা দোয়া পড়া লাগবে, দোয়াটা হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। এই যুবকেরা, যুবক যুবক, অনেক যুবক আজকের মাহফিলে যুবকদেরকে দেখে আমার কলজে ভরে গেছে আলহামদুলিল্লাহ। আসলে এই যুবকগুলো তো নষ্ট হওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের এলাকার যুবকেরা তো নষ্ট হয়নি, এরা সব কোরআনের মাহফিলে এসেছে। এই যুবকগুলো যদি ভালো হয়ে যায়, বুড়া মানুষ দ্বারা ইসলামের কী হয় আপনারা বলেন তো? বুড়ো মানুষদের ইসলামের কী হয়? কিছু হয় না। বুড়ো মানুষকে রিটায়ারের বয়স, এই যুবকগুলো হচ্ছে আসলে। এই জন্য আল্লাহ হাসরের ময়দানে বলবেন, তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালেরও কোনো হিসাবের দরকার নেই, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। এখন আপনারা বলেন আমাদের কোন কালের হিসাব আল্লাহ নেবে? কথা কয় না, কোন কালের নেবে? তাহলে যৌবন কালটা, এই কাল তো সহজে মানুষে ভালো কাজ করে না। তা আপনাদের এলাকার যুবকেরা মাশাআল্লাহ কোরআনের মাহফিলে বসে গেছে, এই জন্য যুবকদেরকে বলতেছি বাবা, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, যোগার কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে? সবাই বলেন ডানে কবর বামে কবর, আছে না? নাই। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে? অনেক যুবক বলবো, হুজুর আমরা তাফসীর শুনতে এসেছি, কিন্তু আপনি মরা দেওয়া আজ কেন শুরু করলেন, কবর দিয়ে কেন কথা শুরু করলেন? যে কোনো মানুষকে যদি আপনি ভালো করতে চান, ওই মানুষকে অন্য কোনো ভয় দেখালে হবে না, তাকে মরার ভয় দেখান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? যে ধর্মেরই মানুষ হোক মৃত্যুকে বিশ্বাস করে। আপনারা বলেন তো, যে ধর্মেরই মানুষ হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, সবাই মৃত্যুকে বিশ্বাস করে কি করে না? করে। এমনকি যারা নাস্তিক, যারা আল্লাহ মানে না, তারাও বিশ্বাস করে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ হ্যাঁ। যেগুলো লোক শয়তানি করতেছে তার হাত ধরে যদি বলেন, ভাই তুই যে লাফালাফি করতেছিস তুই কিন্তু মরবি রে, যেই কবি মরবি রে, ওইকে তো সমক খাবে। আসলি তো তাই রে। কিন্তু একটা ব্যাপার হলো, এই মৃত্যুটা যে কখন আসবে এটাকে আমরা জানি? যদি কেন আমরা জানি, যদি জানতে পারতাম তাহলে তাও মশান মারা কিন্তু খারাপই করে শেষ বয়সে তৌবা করে ভালো হয়ে যেতাম, কিন্তু এটা তো জানা নাই। হ্যাঁ যুবকেরা, তোমরা যারা মশান মারতেছ, যারা ঈশার নামাজ পড়ো নি, মাগরিবের নামাজ পড়ো নাই, এই কোরআনের মাহফিলে বসে আওয়াজ শুনতেছ, তোমরা বুড়া হয়ে মরবা এ কোনো গ্যারান্টি আছে নাকি? আমরা জীবনে বহু দেখছি দাদা লাতির জানাজায় সামিল হয়েছে। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না,
নবী না ঘুমাইলে খাদিজা কোনোদিন ঘুমায় না। এখনো বাংলার গ্রামগঞ্জে দেখবেন বাড়ির সমস্ত পুরুষ মানুষ না ঘুমাইলে বাড়ির যিনি গৃহিণী তিনি কিন্তু ঘুমায় না, ঠিক কেনা বলেন? এখনো গ্রামগঞ্জে দেখবেন যিনি বাড়ির গৃহিণী বোঝেন না তিনি কিন্তু আগে ঘুমায় না, আগে সবাই ঘুমায় গেলে তারপরে তিনি ঘুমায়। দুনিয়াতে সমস্ত স্বামীর হাতে বউ তুলে দিছে, এখানে যত মানুষ আমরা বিবাহিত, আমরা বিবাহ করার পরে আমাদের হাতে বউ তুলে দিছে, জোরে কন কি তুলে দিছে, সে বাপ দেখ আর চাচাই দেখ যাই দেখ, আমার শ্বশুর আমার হাতে তার মেয়েকে তুলে দিয়ে বলল বাবা আজ থেকে আমার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, দেয় না? কিন্তু খাদিজা বললেন আমার ভাগ্য এত খারাপ, আমার স্বামীর হাতে কেউ আমারে তুলে দেয় নাই, আমার স্বামীর হাতে কেউ আমারে তুলে দেয় নাই, বরং নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীকে খাদিজার হাতে তুলে দিলে। খাদিজা হাত এরকম করলো আর সে হাতের উপরে আবু তালেব নবীর চাচা দুই হাত তুলে দিয়ে বলল মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, জোরে কান সুবহানাল্লাহ। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা চোখে দেখল না, কে করিবে লালন পালন কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম আমাদের নবী একে জনা। যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, আপনাকে আমি এতিম হিসাবে পেয়েছি, এই জন্য আপনার এলাকায় যারা এতিম আছে আছে না নাই, জোরে কোনো আছে না নাই, এতিমদের মাথায় যদি মহব্বত করে খালি আপনি হাত দেন, এরকম একটা হাত মহব্বত করে, ওই হাতের নিচে যত চুল পড়বে আপনি তার চাইতে বেশি নেকি পাবেন, সুবহানাল্লাহ বলেন। এতিমদের ব্যাপারে সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন আরো আইতাল্লাযি ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযি ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আছে না নাই? সময় পাইলে এতিম সম্পর্কে আমি কিছু কথা বলবো, আমার মা বোনদের পর্দা ব্যাপারে কথা বলা লাগবে, আপনার এলাকায় নাকি সুদ ঘুষ চলে সার ব্যাপারেও কিছু ওয়াজ আছে না নাই, ধরে খরচ। আজকের এই আয়াত দিয়ে আমি সব বিষয়ে টুকটাক কথা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। হুজুর আপনি যখন ঘুমায় গেছেন, খাদিজা বলতেছে কান্দার কারণ হলো আপনি যখন ঘুমায় গেছেন আমি তখন ঘুমের দোয়া পড়লাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এরপর কাটটা পরে খাদিজা বলতেছে আমু তো যখনই বলেছি, বলার সঙ্গে সঙ্গে আমি ঘুমের জন্য চোখ বন্ধ করেছি, আর চোখ বড়ার সাথে সাথে আমি দেখতে পাই, চোখ বন্ধ করার সাথে সাথে আমি দেখতে পাই, আপনাদের কাছে কথাটা মনে হয় নতুন লাগতেছে, চোখ বন্ধ করলে কি দেখা যায়? কিন্তু খাদিজা বলতেছে চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই। আপনারা চোখ বন্ধ করেন তো, চোখ বন্ধ করেন কি দেখা যায়? চোখ মুজিলে দুনিয়া আধার, সবাই বলেন চোখ মুজিলে দুনিয়া আধার, কিসের বাড়ি কিসের ঘর, কিসের বাড়ি কিসের ঘর কিসে জমিদার, চোখ মুজিলে দুনিয়া আধার। তিনতলা চারতলা বাড়ি বানায় মশান মারতেছেন, একবার ওই বাড়ির গেটে গিয়ে চোখ বন্ধ করেন, খালি বন্ধ করেন। ছোটবেলায় লেখাপড়া করছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্র, নিত্র মানে চোখ, নিত্র মানে কি? তাহলে চোখ কয়টা? এ কথা কন কয়টা? আঙ্গুলের দিকে তাকায় বুঝতেছে না চোখ কয়টা? আমরা খালি এই এই দুই চোখের ধান্দাতেছি, অন্তরের চক্ষুটা বন্ধ করে দেখেন আপনার বাড়িঘর সহায় সম্পত্তি কিছুই দেখতে পাবেন না, এমন একটা অন্ধকার কর আপনাদের সামনে চলে আসবে। আল্লাহ নবী বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই ব্যক্তিকে অন্ধকার কবরে 50,000 বছর থাকা লাগবে, সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই ব্যক্তিকে কত হাজার, আপনারা কি বিশ্বাস করতেছেন না? তাহলে জবান খুলে বলেন কত হাজার?
আপনি লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে যে বাড়ি বানাচ্ছেন, এই বাড়িতে কত হাজার এই বাড়িতে কয় বছর থাকবে? তাও সাহস করে আমার ভাই কইছে 50 বছর, একটা ভালো সাহস আছে, 50 কিন্তু কম না, ভালোই সাহস করছে। কি মনে হয়? আমি দেখছি আমাদের এলাকায় এক লোক বাড়ি বানাতে বানাতেই মরছে, গ্রামের বাড়ি বানায় কয় এই বাড়ি ভালো লাগতেছে না, উপজেলায় বাড়ি বানাচ্ছে কয় এখানেও ভালো লাগতেছে না, এখন জেলা শহরে বাড়ি বানায় কয় এটাও তো পছন্দ হয় না, টেকার গরম বোঝেন না। ওই ঢাকা গুলশানে একটা বাড়ি করছে, বাড়ি করা সবাইকে মোবাইল করে বলতেছে আমার জীবন সার্থক, আমার আর কোনো টেনশন নাই, বাংলাদেশ সবচাইতে দামি জায়গা গুলশানে একটা বাড়ি বানাইছি। বাড়ি বানায় বাড়ি যখন উদ্বোধন করতে যাবে, ওই যে বিল্ডিং দেখা যায় মাত্র আর 100 গজ, মায়ের থেকে নেমে যখনই বাড়ির দিকে যাচ্ছে ইতিমধ্যে আজরাইল সামনে দাঁড়ায় বলতে চহ আসল বাড়ির যাই, এতদিন তো ভেজাল বাড়ি বানাতে বানাতে তোর হায়াত শেষ করছিস, এখন আসল বাড়ি যাই। তখন শোন করে ভাই, আসল বাড়ি কোনটা বুঝিস না? যদি ফুলগুলো হায় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বল কারে পরাব, সে যে যখন তখন মরে করে জ্বালাতন, কবরে আসুক তারে আমি মজা দেখাবো, সে যে কেন এলো না। শোনেননি গান? শোনেননি আপনারা? কি গান গাবো? আমাদের সকলের কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কর আছে না নাই? খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ, যখন চক্ষু বন্ধ করেছি ওই অন্ধকার কবর আমার সামনে চলে আসছে, যেই কবর আমাকে 50,000 বছর থাকা লাগবে, যেই কবরে কোনো দরজা নাই জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বিছনা বালিশ নাই, সে অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো, এই চিন্তা করি যার ভিতরে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমোতে বলে খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। যারা সুবহানাল্লাহ কোলেন, একটা বার কি কথাটার দিকে চিন্তা করছেন যে ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন? আসে লোক আসে না না, এই যুবকদের বলতেছি, তোমরা কিন্তু চারিদিকে তাকাতাকি করা লাগে লাগে না? আর বিয়ার পরে যারা সম্পর্ক করতেছে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। তো বিয়ার আগে কোনো সম্পর্ক করা যাবে না, আগে কবুল পড়া লাগবে তারপরে সম্পর্ক। জোরে কোন কথা ঠিক কি না? তো আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে কবুল আছে না নাই? সে কবুলটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনারা দরজার দাঁড়ায় আছেন কেন? জায়গা আছে তো, দাঁড়ায় থাকা সারা রাত কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে ও সব পাবে না, আর 1 ঘন্টা যদি বসে, বসাটা যদি নেক নিয়ত হয়, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ দান করে দিবে। তাহলে আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? বসেন। আপনারা বলেন তো, বসাটা আদবি না দাঁড়ানো আদবি? আমার ছোটোবেলায় খুব মনে আছে, একদিন ক্লাসে দেরি করে গেছি, তো স্যার রাগ করে কয় দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, সবাই বসে আছে, আমি দাঁড়িয়ে থাকলাম। 5 মিনিট পরে বললাম, স্যার জোড়হাত করে বলতে থাক, বসার হুকুম দেন, এভাবে দাঁড়ায় থাকা চরম বেয়াদবি না, অহমান না, অহমান না। তো আপনাকে বসার জায়গা থাকতে আপনার দাঁড়ায় থাকবেন কেন? হ্যাঁ, সকলে বসেন। আর শোনেন, গোরস্থানের মাহফিল, কিসের মাহফিল? গোরস্থান। মরলে আমাদেরকে যেতে হবে, 50,000 বছর থাকা লাগবে, কেমনে থাকবো এই জন্য এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। 50 বছর দুনিয়াতে থাকার গ্যারান্টি নাই, সেখানে থাকার জন্য আমরা কত কর্মসূচি নিচ্ছি, আর যেখানে 50,000 বছর থাকা লাগবে সেই ঘরের ব্যাপারে কিছু জানার দরকার আছে না নাই? জোরে কেন আছে না? আল্লাহ নবী বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ, কর না কেন? কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 বছর কেন
50,000 কোটি বছর থাকতেও আমাদের কোনো আপত্তি নাই, কারণ কবর যদি জান্নাত হয়, জান্নাত মানে কি, তখনকার দরজা ছাড়া থাকবে? কবর জান্নাত হলে কি হবে? আমার আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবুতুম ফাদখুলুহা খালিদিন। ওই কবর থেকে দুনিয়ায় কোনো দরজা খোলা হবে না, ওই কবর থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, 3 বার। যখনই খাদিজা বলতেছে, হুজুর আপনার কাছে যদি আমি কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী বললেন কি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তার মানে ঈমান কি বলতেছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? আপনাকে ঈমান কি কয়, আল্লাহ ছাড়া চাওয়া যাবে? আমাদের বাংলাদেশের এক বক্তা ভাইরাল, আল্লাহ ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা পায়া, শুয়ায় আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। সবাই নাউজুবিল্লাহ বলা দরকার ছিল, কিন্তু সবাই তো বললেন না। তার মানে বোঝা যাচ্ছে আপনাদের মনে মনে এরকম আছে, তাই না? এরকম চিন্তা করতেছেন, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। নাউজুবিল্লাহ, জোরে কান। এগুলা কি ইমানের গান না শেরেকি গান? জোরে কান, ইমান না শেরেক? আমি প্রথম যে বছর হজ করতে গেছিলাম 2011 সালে, আমরা কবর জিয়ারত করি না, কবর জিয়ারত করি না, তো কবরের পাশে যে আমরা কিন্তু দোয়া দরুদ পড়ে হাত তুলি কি তুলি না, তা আমি নবীর রওজার পাশে গিয়ে কেবল হাত তুলছি। যে দুনিয়ার সাধারণ কবরের পাশে যা হাত তুললাম রে, আর এটা আল্লাহ নবী, তার রওজার পাশে একটু হাত তুলি, আমার বিশ্বাস যে হাত তুলে যে দোয়া করব আল্লাহ কবুল করবেন, এই মনে করে হাত তুলছি। ইতিমধ্যে এক মদিনার পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপরে লাঠি মারছে, জোরে না বাড়ি মারেনি, এরকম লাঠি দিয়ে ঠাসি মেরে বলতেছে, মামনু কুল্লু হারাম, মামনু কুল্লু হারাম। ওখানের কথাই হলো কুল্লু হারাম মামনু ইয়া হাজি। আমি মনে মনে কইলাম, তুই একটা পুলিশ রে, তুই কি জানিস, আমি এত বড় বক্তা আর আমি হাত তুললাম, তুই আমার এই মামনু কোষ কুল্লু হারাম কোষ? এটা আমার মন বলতেছে, কিন্তু আমার ইমান বলতেছে, বুঝলেও তুই যত বড়ই বক্তা হ, তোর চাইতে মদিনার পুলিশের ইমান ভালো, কারণ যেখানে সেখানে হাত তোলা যাবে না, হাত তুলতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের নবী এই শিক্ষা দিচ্ছেন। খাদিজাকে বললেন, খাদিজা খবরদার, চাইতেই যদি হয় কেবলমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আল্লাহ ছাড়া আমি নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। খাদিজা মুস্কি মুস্কি হেসে বলে, রাসূলুল্লাহ, আপনি খালি ভেতরের খবর জানেন, বাহিরের খবর জানেন না। ওগো আল্লাহর নবী, আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ কি? আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ আছে? আমাকে বর্তমান পরিমণিক পেটের মধ্যে আল্লাহ একটা বাচ্চা দিছে, যেরকম কি মনি, বিয়ের খবর কেউ জানে না, বাচ্চার খবর সবাই জানে। জোরে কর কথা ঠিক, কথা কর না কেন, কথা কর না কেন, এই যুবকেরা, আয় হাইরে, পরিমণির পেটত বাচ্চা আইছে, বাংলাদেশের কোনো পুলিশ যায়নি, কোনো আইনের লোক যায় নাই, যে তোর বাচ্চা পেটে কিভাবে আসলো, আর মামুনুল হক আর বউ নিয়ে ধরা পড়লো। জোরে কোন কথা ঠিক কি না, সবাই বলতে যে কাবিন কুঠি কাবিন কুঠি, তার মানে বোঝা গেল এখন বউ নিয়ে বাংলাদেশে ঘুরলে কাবিন পকেটে রাখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না, খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইবো কেমনে? আল্লাহ নবী বলেন, খাদিজা, আল্লাহ ব্যাপারে এমন বলা যাবে না, আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। ধরে কোন কথা ঠিক কি না? খাদিজা বললেন, হুজুর মনে করেন আমার বিয়া হয়নি, মনে করেন
আমার বিয়া হয় নাই গভীর রাত্রে, আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলি আল্লাহ আমি খাদিজা মা হবার চাই, আমার পেটে একটা বাচ্চা দাও, ওগো নবী আপনি বলেন তো আমার পেটে কি আল্লাহ বাচ্চা দিবে? বিয়া হয়নি, যতক্ষণ কি হয়নি, আমি তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদ পড়লে তো যে দোয়া করবেন আল্লাহ কবুল করে। আমি আল্লাহকে বললাম আল্লাহ খাদিজা মা হবার চাই, একটা বাচ্চা দাও। আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ দিবার পারলেও দিবে না, দিবার পারলেও দিবে না, কারণ একজনকে দিয়ে আল্লাহ যে বিপদে পড়ছে, একজনকে বাপ ছাড়া বাচ্চা দিছে মানে স্বামী ছাড়া পেটের মধ্যে বাচ্চা দিছে, তার নাম কি মরিয়ম, যখন তার নাম কি, এই মরিয়মের বাচ্চা যখন হলো তখন কি বিপদ জানেন, মরিয়মের আপন খালু নাম হলো জাকারিয়া নবী, যখন কি নবী, জাকারিয়া নবীকে সবাই সন্দেহ করলো, সবাই সন্দেহ করে ধরে বলতে জাকারিয়া তোর দ্বারাই কাম, আমি কেন আমার আমি খালু হই, সবাই লাঠি নিয়ে মারছে ধাবার, জাকারিয়া দৌড়ায় আর বলে আল্লাহ কাম করলে তুমি আর পিটন খামো আমি, হ্যাঁ আল্লাহ ডাকদা বলে জাকারিয়া আদমকে আমি বাবা মা ছাড়া সৃষ্টি করেছি তৈরি করেছি, আর ঈসাকে আমি বাবা ছাড়া তৈরি করলাম, আমি একবার ওয়াজ করতে গিয়ে এক ভণ্ডর কাছে ধরা খাইছিলাম, কার কাছে, ভণ্ড, আমি যখন বললাম সুরা ফাতেহা হলো উম্মুল কোরআন, এ কোরআনের মা হচ্ছে সুরা ফাতেহা, তো ভণ্ড লাভ দেটা কয় হুজুর, কোরআনের মা যদি সুরা ফাতেহা হয় তাহলে কোরআনের বাপ কোন সুরা, আপনারা সমস্ত বক্তারা বলেন সুরা ফাতেহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী, তো কোরআনের জননী যদি সুরা ফাতেহা হয় কোরআনের বাপ কোনটা, আমি বললাম না কোরআনের তো বাপ নাই, বলে থাকবে না কেন, বাপ ছাড়া কোনো দিন হয়, আমি কইলাম ঈসা নবীর বাপ আছে কিছু না, তো বাপ ছাড়া যদি ঈসা নবী হয় বাপ ছাড়াও আল্লাহর কোরআন হতে পারে, যখন পারে কি পারে না, যখন পারে কি পারে না, খাদিজা বললেন রাসূল আল্লাহ আপনার যা আছে আমার আল্লাহর তো তা নাই, এই জন্য আল্লাহর কাছে সব কিছু চাওয়া যাবে না, আল্লাহ নবী চমকে বলে খাদিজা আমার যা আছে আল্লাহর তা নাই, এ কথা কেমনে বলবা, খাদিজা বলতেছেন কুল হু আল্লাহু আহাদ, একবার পড়লে দশ পারার সওয়াব, আপনাদের পড়তে কোনো আপত্তি আছে, তাহলে সকলে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি খাদিজার বাপ আছে মা আছে কিন্তু আল্লাহর বাপ মায়ের নাম কি, আল্লাহর কোনো বাপ মা আছে, আমাদের বাংলাদেশের একটা গায়ক নাম হলো রিঙ্কু, জোরেকার নাম কি রিঙ্কু, নাম শোনেননি, ওই পাগলা আবার গাঁজা খায় আর গান গায়, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, ধরা ধমে বহু নামে তোমাকে ডাকিতে দেখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, কেহ ডাকে ভগবান ডাকে না, কেউ গড বলে কেউ ঈশ্বর বলে, মুসলমান যারা তারা আল্লাহ বলে ডাকে, কিন্তু আসল নামটা কি, সর্বশাস্ত্রে জানিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই, আসলেই তো আল্লাহর পিতা মাতা আছে নাকি, তাহলে বলতে হবে কোরআনেতে জানিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই, তাহলে তোমার কে নাম রাখিল ওগো মালিক সাই, আমরা জানি আমাদের নাম তো আমাদের পিতা মাতা রাখে, তোমার পিতা মাতা নাই তাহলে তোমার এতগুলা নাম কে রাখলো, আল্লাহ নাম কে রাখছে কথা কয় না, প্রত্যেকটা নামের অর্থ আপনারা জানেন, রহমান মানে কি দয়ালু, যখন রহমান মানে কি, রহিম মানে কি, কাদের মানে কি, সাত্তার মানে কি, প্রত্যেকটা নামের অর্থ আছে কিন্তু আল্লাহর অর্থ কি কথা কয় না, আল্লাহর অর্থ, আল্লাহ নামের কোনো অর্থ আছে, কোনো অর্থ আমাদের জানা নাই, কিন্তু এই নামটা যদি কোনো বান্দা জবান থেকে একবার উচ্চারণ করে আর এইটা যদি আল্লাহ কবুল করে, এক আল্লাহ বলার কারণে আত্মা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়, ধরে কেন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, আল্লাহ নবী বলেন খাদিজা কি বলবেন একটু ভালো করে বলেন, খাদিজা বলতে যে হুজুর আমি মরে যাওয়ার পর আপনার কাছে তিনটা জিনিস চাই, মরে যাওয়ার পর নবী ছোট বাচ্চার মতন কান্দে আর খাদিজার কপালে চুমা খেয়ে বলতেছে
জীবিত অবস্থায় কোনো কিছু আমার কাছে চাইলেন না, জীবিত অবস্থায় কোনো কিছু চাইলেন না, মরার পরে কি চাবেন? আমাকে বউগুলা কি মরার পরে চায় না, বেঁচে থাকতে চায়? আল্লাহ নবী বলেন আমি গরিব বলে, অসহায় বলে, জীবিত আপনি আপনি কিছুই চাইলেন না, মরে যাওয়ার পরে আপনি কি চাইবেন? খাদিজা বলতেছে এক নম্বর চাওয়া হলো ওই গাড়ি হীরার মধ্যে সাধনা করতে গিয়ে দীর্ঘ 3 বছর পরে আপনি কোরআন পেলেন, ওই কোরআন পাওয়ার পরে আপনি গাড়ি হীরা থেকে নিচে নেমে আসলেন, আসার পরে ওই যে জুব্বা খুলে রাখলেন, আমি মরে যাওয়ার পর ওই গাড়ি হীরার জুব্বাটা আমার কাফনের কাফড় করে দিবে। আমার 2 নম্বর চাও হলো আপনার পবিত্র হাত, জোরে বলেন কি হাত, আপনার পবিত্র হাত দিয়ে আমার একটু কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় আল্লাহ 2টা ফেরেস্তা পাঠাবে, 2 ফেরেস্তা, জোরে কন কয়টা, না একটা, একই ফেরেস্তার নামে কি মুনকার নাকি, না 2 জনের নাম। আমি এই যে কিরামান কাতিবি না ইয়ালামুনা মা তাফালুন, আমরা এতদিন ধরে জানতাম যে 2 কাণ্ডে 2টা ফেরেস্তা, জোরে কোন কথা ঠিক কিনা, তার নাম কি কয় কিরামান কাতিবিন, কেরামান কাতিবিন মানে কি ডান কান্দের ডা, একজন বলতেছে আমাকে হুজুর ডান কান্দে যেটা বসে থাকে এটা হলো কেরামিন আর বাম কান্দে যেটা বসে থাকে এটা হলো কাতিবিন। আমি কইলাম পাগল, কেরামান কাতিবিন কোনো ফেরেস্তার নাম না, নাম হচ্ছে সম্মানিত 2 জন লেখক, জোরে কোন কথা ঠিক কিনা, আর আমরা মনে করি এই 2টা ফেরেস্তা। ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে বা, তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। 3টা প্রশ্ন করবে, জোরে কোন কয়টা, 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, এই প্রশ্নের উত্তর সবাই দিবার পারবে, হিন্দু বলেন, মুসলমান বলেন, কাফের বলেন, বেঈমান বলেন, 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই দিবার পারবে, কারণ ঠেলা পড়লে সবাই আল্লাহ কয় কি কয় না, কথা কর না কেন, কয় না। ওই যে কয় না, লঞ্চে আগুন লাগছিল না, ওর মধ্যে কয়েকটা হিন্দু আছিল, আগুন লাগার সময় ওরা আর ভগবান ভগবান কয়নি, সব আল্লাহ আল্লাহ করে জিকির করছে। অনেক হিন্দু আমি দেখছি আমার এলাকায় মাঝে মধ্যে আল্লাহ কয়, আমার এলাকার প্রায় হিন্দু আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেউ মামা কয়, কেউ হুজুর কয়। আমি বললাম কে রে ভাই তোর কে নমস্কার বাদ দে আমাকে সালাম দেন কে, আপনি আলেম মানুষ, আমাকে জাতীয় লোক হলে আমরা নমস্কার করি কিন্তু আপনি হুজুর মানুষ এজন্য আমরা সালাম দিই। তা আমি বললাম এই জন্য আমিও ওয়ালাইকুম সালাম কই, ঠিক না, আরও মিলেমিশে থাকি তো, অনেক সময় আল্লাহ কয় কি কয় না, ধরে কারণ এই জন্য 1 নম্বর উত্তর সবাই পারবে, কিন্তু 2 নম্বর যে ধরা খাবে, যেই বলবে আমার দিনুকা তোমার ধর্ম কি, যেই বলবে আমার দিনুকা তোমার ধর্ম কি, আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়া বোতাগি গয়রাল ইসলাম দিনান ফালাইয়ুকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন আমি সেইটা কবুল করব না। তাহলে অন্য ধর্মের লোকেরা 2 নম্বরে কি খাবে, ধরা খাবে, 3 নম্বরে কী হবে, আরও বেশি বিপদত পড়বে, ঠিক কিনা বলেন? খাদিজা বলতেছে রাসূল আল্লাহ মুনকার নাকির কবর যে 3টা প্রশ্ন করবে আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে, হুজুর এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন তাহলে খাদিজা আর কোনো দিন কাঁদবে না, আপনার সাথে সাথে ঘুমায় পড়বে। আল্লাহ নবী খাদিজার কপালে চুমাতে বলেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাল্লাহ। আল্লাহ নবী বললেন এই কে কে গল্প করে রে, গল্প কর, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা বোঝা গেল কে কখন মরবে এটা কে জানে, কথা কয় না, আল্লাহ নবীও জানে না। রাত 9টার সময় 6 তালাক, কোন কয় তালাক,
ছয়তলা 1.5 লক্ষ টাকার খাট আর 12,000 টাকার কম্বল, ওড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 9টার সময় 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল গাঁত দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, উঠছি ঠিকই আর নামবো না। এই কয় কয়টার সময়? 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প। কয়টার সময়? 3টার সময়। খালি এরকম বিল্ডিং এ ওই কিন্তু কইছে আমার নামাইকে, ওই এত জোরে নামছে যে ল্যাফের মধ্যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পাইনি, ন্যাংটা হয়ে নামছে। যেরকম কি হয়ে নামছে, আরো আরো বিল্ডিং নাই ওরাও নামছে কিন্তু ওকে পরনে লুঙ্গি আছে, ওরা অহংকার করে নিজে এই জন্য আল্লাহর কোক লুঙ্গি পরে নামাছে, ওরা নামার পরে দেখে ন্যাংটা এর কাছে এসে বলতে দেখে ভাই লুঙ্গি, হায় হায় লুঙ্গি তো ছয়তলা। একজন বলতেছে কে রে আমাকে লুঙ্গি আছে, ভূমিকম্পে আমরাও নামছি আমাকে লুঙ্গি আছে তোর নাই খেন, বলে আমি হলাম টাকলা মুরাদ ভাই। জোরে কন কি মুরাদ? টাকলা মুরাদ। অহংকার করে ইসলাম তুলে দেবার চাইছি, বিসমিল্লাহ তুলে দেবার চাইছি আর ক্ষমতা করে বলেছে আমাকে নামাইকে। আল্লাহ কয় তোক ন্যাংটা করে নামাবো রে, জোরে কার কথা ঠিক কিনা, ন্যাংটা করে ন্যাংটা করে এমনভাবে আল্লাহ ক্ষমতার থেকে নামাছে আর বউ পর্যন্ত ওর বিরুদ্ধে কেস করছে, তোর এখন কথা ঠিক না। এই জন্য সকলে একটু বলেন তুইজ্জুমান তাশা, বলেন তুইজ্জুমান তাশা ওয়া তুযিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে। এতগুলো মানুষ থাকতে আপনার এলাকায় একজন হিন্দু বাবুকে আল্লাহ তাআলা চেয়ারম্যানের সম্মান দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর অপমান করার মালিককে, জোরে কোন অপমান করার মালিককে, একেবারে ন্যাংটা করে ছয়তলা থেকে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এই জন্য কে কখন মরব এটা আমরা জানি, এই জানাটা আমাদের কাছ থেকে আল্লাহ কাড়াইলিছে যেন ক্ষমতার অহংকার না করিস। সিনা টান করে হাঁটতেছিস পালসার মোটরসাইকেল নিয়ে, হাইড্রোলিক ব্রেক মনে করে আমার তো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা, কারণ ধর্ম একবারে আমার পাঁচ ফিরে একটা গরিব মানুষ পালসারওয়ালা বলছে খালি বগুড়ার থেকে ঘুরে আসি, আইস কর্ম কিন্তু এখন বের হচ্ছি এখন কিন্তু কমনা খালি ঘুরে আসি। এই কয়া বগুড়াতে পালসার নিয়ে যাচ্ছে, যাকে বলছে ঘুরে আসে সাইজ কর্ম, আর কি কর কোনো জায়গা নাই? আপনি কন আর কি কোনো জায়গা বলার জায়গা নাই? হয়তো বর্তমানে বাংলাদেশের কোর্ট কাছার ওরা দখল করে নিছে, তাই বলকে সব কোর্ট দখল? ওই চোখের পানি বের করে বলছে আল্লাহ, একের চোখের পানি বের করে লেবু রসের মতন আল্লাহ আমার ঘুরে আসাই সাইজ করবি, আল্লাহকে ঘুরে আসা পারলে তো কি কন, ঘুরে আসা পারলে তো ঘুরে আসা, আপনি যদি যাচ্ছেন মোটর সাইকেল নিয়ে আপনি ঘুরে আসবেন গ্যারান্টি আছে? ওই কাহালো চারমাথা পার হচ্ছে আর হাইড্রোলিক আছে, ভয় নাই তো? ও যাচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে উত্তর দিক থেকে এক ভুটভুটি আসতেছে, ভুটভুটি চারমাথা মারিয়া দিছে আর হুন্ডার কোনো ক্ষতি হয়নি কিন্তু ওর উপর দিয়ে ভুটভুটি দেয় ছয় ভাঙ্গা, ধরে কোন কয় ভাঙ্গা? বগুড়া মেডিকেল কলেজে ভর্তি করা তো রোবটের মতন সব জায়গা পেঁচিছে, মানে ব্যান্ডেজ করছে সব জায়গা। ওই শুনবার পাশে যে ওই এখন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ওই 250 করে আঙ্গুলটা দেখতে পার গেছে, যা বলছে ভাই ঘুরে যায় সাইজ করবার চাইছিলেন এখন খবর কি? ওই কান্দার কয় আমার খবর সে আজ ভাই সব ক্ষমতার মালিককে, এখন ঠেলা পড়ে বুঝি সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নবী বলতেছেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাল্লাহ। তার মানে মৃত্যুর খবর কেবল জানে কে? যদি আমরা একটু জানতাম আমাদের মোশান আরও বাড়ত না কমত? মোশান বাড়ত বলে মৃত্যুর খবর একমাত্র আল্লাহ জানে। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন সময় খাদিজার গর্ভ থেকে আল্লাহ 4টা মেয়ে দান করছে, জোরে কোন কয়টা?
খাদিজার গর্ভ থেকে চারটা মেয়ে আল্লাহ দান করেছে। আল্লাহ নবী হচ্ছেন বাবা আর খাদিজা হচ্ছে মা। সুবহানাল্লাহ কন্যাকে। তাহলে মা খাদিজার পেট থেকে যে চারটা মেয়ে জন্মগ্রহণ করেছে, খাদিজার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে চারটা মেয়েই কাঁদতেছে, চারটা মেয়েই কাঁদতেছে। কারণ মা যখন মারা যায় মেয়েরা কাঁদবে কম না বেশি? ছেলেরা কাঁদে কম? আমি তো জানি মা মরলে ছেলেরা বেশি কাঁদে আর বাপ মরলে মেয়েরা বেশি কাঁদে। বাপ মরলে কে বেশি কাঁদে? মেয়েরা। কথা কর না কেন, নবীর হাদিসরে পাগল। তাহলে মা মরলে কে বেশি কাঁদে? ছেলেরা। জোরে কান কারা? আর বাপ মরলে কে কাঁদে? মেয়েরা বেশি কাঁদে কেন? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার ছিল সে খাট আমায় দিবে কে? হে আমার বাবা মইরা গেছে রে, মানে কান্দা কান্দা একটা খাট লিবি, এখন কি লিবি? এখন বাপ মরে গেছে খাটকে দিবে? ভাইসা বলে পাগলি কান্দিস না, কান্দিস না, বাবা যেটা দিবার চাইছিল সেটা আমি দেবো। তোর এখন কথা ঠিক কি না? নবী তাকায় দেখে তিনটা মেয়ে কান্দতেছে, কিন্তু কান্নার সাউন্ড একটা মেয়ে কান্দে কান্নার কোনো শব্দ নাই, শুধু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। জোরেকর নাম কি? রাসুল ডাক দিলেন, ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যেই মাত্র ঘরের ভিতরে আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার মা মরার আগে আমাকে ওসিয়ত করেছে, তোমার মা মৃত্যুর গ্রহণের পূর্বে আমাকে ওসিয়ত করেছে। এক নম্বর ওসিয়ত হলো তুমি তাকে গোসল করায় দিতে হবে, তুমি নিজে তাকে গোসল করায় দিতে হবে। ফাতেমা বলতেছে, বাবা আমার আরও তিনটা বোন আছে, এই তিনটা বোনকে সঙ্গে নিয়ে কি মারে গোসল করানো যাবে না? আল্লাহ রাসুল বলতেছেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপার ওসিয়ত করেছে, সেখানে অন্য কাউকে নেওয়া যাবে না। ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে কর, ওসিয়ত পালন করা কি? তো তোমার মা শুধু তোমার ব্যাপার ওসিয়ত করেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার তিনটা বোনের অপরাধ কি? আমার তিনটা বোন কি অপরাধ করেছে যে আমার মাকে গোসল, শেষ গোসল করানোর সময় তাদেরকে সঙ্গে নেওয়া যাবে না? আল্লাহ নবী বলতেছেন, ও ফাতেমা তোমার ব্যাপারে আমার চাইতে তোমার মা বেশি জানে, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায়ু ধরে কতই কষ্ট করে, ধরিয়ায়ু ধরে কতই যত্ন করে, দশ মাস পরে পায়। এটা কবর সে আটকে গেলাম কেন জানেন? আমার এলাকার এক অটো ভ্যান চলায়, ওর বইয়ের বাচ্চা হবি, উনি আমার কাছে টাকা খরচ নিয়ে বেড়াচ্ছে। আমাকে কয়, হুজুর দশটা হাজার টাকা দেওয়াই লাগবে। আমি বললাম, কী জন্যে? আমার বইয়ের বাচ্চা হবি। তো বাচ্চা হতে দশ হাজার কাত লাগবি? কয়, হুজুর আমার বইয়ের পেটে যেদিন বাচ্চা আছে সেদিন নিয়ত করছে সিজার করবি, সিজার। তো হুজুর দশটা হাজার টাকা দেন। আমি বললাম, কে রে, আমি একটা হুজুর মানুষ, আমি তিনটা মেয়ের বাপ, আমার একটারও সিজার করা লাগলো না, আর তুই ভ্যান চালাস, তোর বইয়ের সিজার করা লাগবি কে? কই হুজুর নিয়ত কর, এই নিয়ত করছে মানে কিসের নিয়ত রে? এই যে প্রসব বেদনা, এখনকার মেয়েরা কিন্তু আর পাচ্ছে না, ধরে কোনো কথা ঠিক কি না? কারণ উপরে কাটিয়া বাচ্চা বের করতেছে, বাচ্চা বের হওয়ার টাইমই হয়নি। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখতেছে এখনও পাঁচ দিন সময় লাগবে। কয়দিন? পাঁচ দিন। তো বলতেছে পাঁচ দিন পরে যদি নর্মালি হয়ে যায় তাহলে টেকাটা আমার মারি যাচ্ছে। এখানে ডাক্তার বলতেছে এখন, এই এখনই সিজার করবার দেয়, পেট কাটা দেখ আর ঘুমই ভাঙেনি, আর ঘুমই ভাঙে, আর ঘুম ভাঙার টাইম আরও পাঁচ দিন পর, চোখ বন্ধ করে নবজাতা শুতে আসে ওই অবস্থা টেনে পেটের থেকে। এখন ওই যে কান্দে না, সন্তান জন্ম নেওয়ার সাথে কান্দা লাগবে, আর ঘুমই ভাঙেনি, কান্দবি কি? আর ঘুম ভাঙানোর তো একটা নিয়ম আছে। আমার যখন, আমার দাদি বলতেছে তোকে যখন তোর মায়ের পেট থেকে বের করলাম টানিয়ে টানে, তখন তোর মাথা লম্বা হয়ে গেছিলো, মানে এত টান, টানের সেটা এখন মাথা লম্বা। তো মাথা লম্বা হলে আমি বললাম দাদি না মাথা লম্বা হলে, পরে কয় এরকম থেবে থেবে গোল করছি রে, চিন্তা করছেন? আজকে আমার মা বোনেরা যারা আছেন শোনেন, সব বেদনা এইটা জান্নাতের একটা ওসিলা। জোরে কান, সুবহানাল্লাহ।
কি বলবো প্রসবের কথা, মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবানা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আল্লাহর নবী বলেন ফাতেমা তোমার মা তোমার ব্যাপারে জানে বলে তোমার তিনটা বোনকে বাদ দিয়া শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে। ও ফাতেমা তুমি তোমার মাকে গোসল করাইয়া দাও। তাহলে এখন চিন্তা করেন মৃত্যুর আগে ওসিয়ত করার দরকার আছে না নাই? খাদিজা দিদি এক নম্বর সর্বপ্রথম নবী বলে স্বীকার করেছে, সর্বপ্রথম ইমানের কলেমা যিনি পড়েছেন তিনিই বলতে ওসিয়ত করছেন। তাহলে আমরা কয় নম্বর আছি? আমাকে ওসিয়ত করার দরকার আছে না নাই? আপনি কোনোদিন ওসিয়ত করছেন? আপনার কবর কারা খুঁড়বে? এই গোরস্থান কমিটি। এই কয়টা কবর আছে এ পর্যন্ত? কয়টা আছে? অনেকগুলো, হিসাব নেই, 25-30টা। হ্যাঁ শোনেন, আপনাকে নিয়ম করবেন, আমি গোরস্থান কমিটিকে বলতেছি যারা যারা মরবে, বুঝছেন? শোনেন, প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি মেয়েদের এক লাইন, পুরুষের এক লাইন, এগুলা কবরে আপনারা ঝুলাই রাখবেন, কবরে ঝুলাই রাখবেন, ওসিয়ত করা যাবে। আপনার কবর কারা খুঁড়বে? কবর কারা খুঁড়বে? ওসিয়ত করা যাবে না? যাবে না? মরার আগে ওসিয়ত করবেন। আপনি তিনতলা একটা বাড়ি বানাবেন, এলাকার মধ্যে খোঁজ করেন কোন মিস্ত্রি ভালো, কোন মিস্ত্রি বাড়ি করে দিলে সহজে ফাটবে না, লাস্টিং বেশি হবে, আপনি খোঁজ পাচ্ছেন, তারা সে আছে, আপনি চলে গেছেন মিস্ত্রির কাছে, ও ভাই মিস্ত্রি আমি একটা বিল্ডিং করো ভাই, তো তোমার এলাকার মিস্ত্রি আছে আর টিন শেড বাড়ি করে, বলে মিস্ত্রি চলবি না, তোমাকে লাগবে দুনিয়ার একটা বাসা বাড়ি করার জন্য, যেখানে আপনি 50 বছর থাকার গ্যারান্টি নাই, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের বাড়ি খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না? না, আমার এলাকার গোরস্থানে কেউ মরলে অড়াই পাঁচজন কেউ মরলে এসে বলতেছে ভাই আমরা তো কবর খোঁড়বার যাচ্ছি, আমাকে 5 প্যাকেট সিগারেট দাও, তখন কি করবে? আমরা যে পারি না, ওরা যা বলতেছে তাই 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা বাড়ির থেকেই সিগারেট টান শুরু করছে, বাড়ির থেকেই টানতে টানতে গোরস্থানত গেছে, ওরকে সিগারেটের ধোঁয়াতে গোরস্থানে যে কটা ফেরেস্তা ছিল সব গোরস্থান ছাড়া চলে গেছে, যে কবরে কোদাল মারতেছে ওই আবার এমন খানে আলা বুঝছেন ধরা লাগে না, মুকুতি সিগারেট শেষ করে, ওই মুকুতি জিভা দিয়ে টানে ওটা শেষ করে, ওই টানতেছে আর সমানে কোদাল মারতেছে, আর যে কবর দেখা দিচ্ছে ওই একটা টানতেছে, যে মাটি তুলতেছে ওই একটা টানতেছে, এত সিগারেটের ধোঁয়া বিনি ধোঁয়াতে ফেরেস্তার গোরস্থানত আছে, সব ফেরেস্তা রাস্তার ডানে আছে, আল্লাহ কয় খবর কি বলে, আল্লাহ যে হারে বিনি টানা শুরু হয়ে গেছে, আমরা দুর্গন্ধের ধারত যাবার ভাবতেছি না, কবর খুঁড়তে করতে সিগারেটের ধোঁয়া লাগে, কবরের মধ্যেও দুর্গন্ধ হয়ে গেছে, হয় না ভাই? এই যে ভোটের সময় আপনারা যারা বিড়ি সিগারেট দিয়েছেন, ওরা খাইয়া যখন বাড়ির গেছে বউ খালি লাখ ধরে কয় আল্লাহ রে কবে ভোট শেষ হবি রে, মনে হয় এটা মানুষ না রে, একটা ভোগরা পাটা ঢুকিছে, জোরে কর কথাটা, ওর গায়ের গন্ধ, মুখের গন্ধ, কাপড়ের গন্ধ, এই শালা যেদিক দিয়ে যায় সেদিকে গন্ধ, জোরে কর কথা ঠিক করে, কি মন খারাপ করতেছেন? তখন ওই দুর্গন্ধ বিড়ির সিগারেটের ধোঁয়া লাগে, কবরের মাটি দুর্গন্ধ হয়ে গেছে, কবরে দেওয়া যখন চলে গেছে তখন মুনকির নাকি এসে লাগ ধরছে, ফেরস্তা তো দুর্গন্ধ সহ্য করে আর পারে না, এখন কি করবি, ওরকম তো আশাও লাগবি, লাগ ধরে ঢুকে ওর চুল ধরে তুলিছে, ওট ওট, তখন বলছে কে ভাই আপনারা কারা? আমরা মুনকির নাকি, তো মুনকির নাকি প্রশ্ন করা বাদ দে, তো এই শয়তান, প্রশ্ন করার আগে তোকে প্রশ্ন করতে, তো কবর খুঁড়লো কে, তোর কবর খুঁড়িছে কে? আমি তো জানি, তুই জানিস না মানে, তুই দুনিয়ার বাড়ি বানাতে গিয়া তুই মিস্ত্রির খোঁজ করিস, আর মরে গেলে তোর কবর খুঁড়বে কে? সে ওসিয়ত করতে পারিস নাই? খাদিজা যদি ওসিয়ত করতে পারে তুই পারিস না কেন? যিনি তিনি যেন কোনো স্থানের কবর খুঁড়তে না পারে, আপনি সেজন্য দরকার হলে 5 জন
সামনে কাতারের মুসল্লিকে 25,000 টাকা দিয়ে রাখবেন, এটা হাদিয়া। আই মরে গেলে তোরা পাঁচজন সামনে কাতারের মুসল্লি। রাসূল বলেছেন সামনে যারা নামাজ পড়ে, পিছনের কাতারের যতই নামাজ পড়ুক এদের সমান কোনো দিন হতে পারবে না। জোরে কর সুবহানাল্লাহ। তোরা পাঁচজন আমার কবর খুঁড়বি, এই ধরো 25,000 দুনিয়ার বাড়ি বানাইতে আমি 100,000 টাকা 20,000,000 খরচ করছি, আর কবরের 50,000 বছর থাকা লাগবে, তার জন্য কি 1,00,000 খরচ করা যাবে না? ধর 25 লে। মসজিদের মুয়াজ্জিনকে বলতেছে আল্লাহ নবী বলেছেন হাশরের ময়দানে ওই ব্যক্তির মাথা সবটাই তো পড়ে থাকবে, শুধু মাথাও পড়ে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তার মাথায় একটা টুপি পরাই দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো আলো দিবে। সেই ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন। তার জোড়হাত ধরে 10,000 টাকা দিয়ে বলতেছে ভাই আমি মরে যাওয়ার পর আপনি একটু আমারে গোসল করায় দিবে, আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো আলেম না থাকে তাহলে এলাকার ভিতরে দেখবেন ভালো আলেম, সবাই তাকে ভালো কয়, আল্লাহও তাকে ভালো কয়। জোরে কর কথা ঠিক, জোরে কর কথা ঠিক। এরকম একজন হক্কানি আলেমকে আপনি 20,000 টাকা হাদিয়া দিয়ে বলবেন হুজুর আমি যদি আপনার আগে মারা যাই আমার জানাজার দোয়াটা আপনি করে দিবেন। এই জন্য কিছু টাকা এভাবে খরচ করার দরকার আছে না নাই, এরই নাম হলো ওসিয়ত। ধরে কোন এরই নাম কি? এ কথা কয় না কেন, এরই নাম কি? মা ফাতিমা, মা খাদিজাকে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে বাবা মা তো গোসল হয়ে গেল, এখন মাকে কাফনের কাপড় কে পরাবে? আল্লাহ রাসূল বলেন ফাতিমা তোমার মাকে তোমারই কাপড় পরাতে হবে, তোমার মা ওসিয়ত করেছে তুমি তোমার মাকে কাফনের কাপড় পরাই দাও। ফাতিমা বললেন বাবা তাহলে কাফনের কাপড়টা আমারে দেন। এমন সময় আল্লাহ নবী ওই জুব্বাখানা বের করে, জোরে কোন কি খানা, ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিয়ে বলতেছে মা এইটাই তোমার মাকে কাফনের কাপড় পরাইয়া দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দের বলে বাবা আমার মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি মারে ভুলে গেলেন? মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া আমার মাকে পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা? ও বাবা আমি সবসময় মায়ের সঙ্গে থাকার কারণে মায়ের জীবনের বহু গল্প আমি জানি। সরালা কর না কেন, যে মেয়ে সবসময় মায়ের সঙ্গে থাকে, আপনারা বলেন তো মায়ের জীবনের কথা সে মেয়ে জানে না? একদিন খাদিজা বলতে তো ফাতেমা আমার বিয়ের খবর তুমি জানো? ফাতেমা বলতেছে মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলেন? মানে গল্প করবে তো, এই গল্পর আগে একটা, তা আমার বিয়ের খবর তুমি জানো না? ফাতেমা বলে মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলেন? খাদিজা বলতেছে তোমার তো তখন জন্মই হয়নি। তো জন্ম যদি না হয় তাহলে বিয়ের খবর জানবো কেমনে? এরকম প্রশ্ন আল্লাহ কিন্তু নবীকে বলেছে আলাম তারা, আলাম তারা, খুব খেয়াল করবেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল। আল্লাহ নবীকে বলতেছে আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন, যে হস্তি বাহিনী কাবা ধ্বংস করবার আইছিল? তো নবী বলতেছে আল্লাহ আমি তখন কোথায় ছিলাম? আল্লাহ বলতেছে আপনার তো জন্মই হয়নি। তো আমার জন্ম হয়নি তো দেখবো কেমনে? আপনারা বলেন আল্লাহ কি ভুল কইছে? ভুল কয় নাই, এর মধ্যে একটা হেকমত আছে। আমাদের 13-14 বছরের ছেলে আমাকে একদিন বলতেছে রাধাকর রাধাকর, আমি ওর হাত ধরে বললাম তুই রাধাকর মানে কি বুঝিস? তুই কি স্বাধীনতা যুদ্ধ দেখছো? তোর বাপি তো আমার চাইতে ছোট, যুদ্ধের পরে হসে এই শয়তান, তোর বাপি যুদ্ধের খবর জানে না আর তুই আমাকে রাজাকার কোষ, তুই যুদ্ধ দেখছু? দেখিনি, শুনেছি। কি শুনছ? থাপ্পড় খাবো, শোনা কথার কোনো দাম আছে? বগুড়াতে এক মানুষক মেরা 6 টুকরা করছে, আপনি বলতেছেন তুই কি দেখছিস? কয় না রানীরহাট বাজারে শুন, যাই শোনা কথার কোনো দাম আছে? এই যুবকেরা তোমরা যুদ্ধ দেখছে তো পেশাল পাড়ো, কে রাজাকার কে মুক্তিযোদ্ধা তোমরা জানো? এক শালা ইমরানের সরকার বাড়াছিল আর তালত পড়ে সবটাই ফাঁসি চায় ফাঁসি চায়, ফাঁসির মিছিল করে কেবল বাড়ির যাচ্ছে, এটা হচ্ছে নড়াইল। ওয়াজ করতে গেছি সো রাস্তায়, আমাকে পেপার দিয়ে বলে হুজুর আজকে নড়াইলের খবর পড়েন, হেডলাইন হলো ফাঁসির মিছিল করবার এসে মরে গেল, ফাঁসির মিছিল করবার এসে মরছে, ফাঁসির মিছিল করে ওরা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে,
চৌরাস্তা, নড়াইল চৌরাস্তা, ওখানে যাচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আর পূর্ব থেকে পশ্চিম দিকে, হানিফাও অমান আমিনাল মুশরিকিন, হানিফাও হানিফ বাস, জোরে কোন বাসের নাম কি? এরা কিন্তু হেঁটা উঁচা মানে না, হানিফ কি হেঁটা উঁচা মানে? তো এখন উত্তর দিক থেকে এরা ডিসকভার মোটর সাইকেল নিয়ে দক্ষিণে যাচ্ছে, ইতিমধ্যে হানিফাও অমান আমিনাল দুটাই মরছে। পেপারের হেডলাইন হলো ফাঁসির মিছিল করবার এসে মরিয়া গেল। কি দেখছেন আপনারা সবাই? স্বাধীনতার যুদ্ধ দেখছেন? এ কারা কারা দেখেননি তারা হাত তোলেন তো, যারা দেখেননি। এ আপনারা দেখেননি হাত নামান, আর কারা কারা দেখছেন আমার সাথে হাত তোলেন তো হাত নামান। মুক্তিযোদ্ধা তো আমরাই, মুক্তিযোদ্ধা মানে মুক্তিযুদ্ধ যারা করেছে তার কক্ষ যারা এক গিলাস পানি ফান করেছে তারাও মুক্তিযোদ্ধা। জোরে কোন কথা, এ কথা কোন ঠিক কিনা বলেন? এক গিলাস পানি ফান করেছে ওই মুক্তিযোদ্ধা। আর রাজাকার যারা, রাজাকারদেরকে যারা এক গিলাস পানি ফান করেছে তারা রাজাকার। জোরে কোন কথা কোন ঠিক কিনা ভাই জান? এটা আপনার একটু পরীক্ষা করার জন্য বললাম, অধিকাংশই দেখেনি তারপরে ঘটনা জানে না। এ কথাখন জানে কি জানে না? জান, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা হচ্ছে গোরস্থানের কবরের আলোচনা। সে আলোচনা করতে গিয়ে বললাম, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, ওগো নবী হস্তি বাহিনী কি আপনি দেখেন নাই? রাসূল বললেন, আল্লাহ তখন আমার জন্মই হয় নাই, তাহলে আমি দেখব কেমনে? কিন্তু এই কথা আল্লাহ বলার পিছনে কারণ আছে নাই? জোরে কোন আছে নাই? খাদিজা বলতেছেন, ফাতেমা আমার বিয়ের খবর তুমি জানো মা? ফাতেমা বলতেছে, মা যখন আপনার বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তখন তো তোমার জন্মই হয়নি, তাহলে জানবো কেমনে? খাদিজা বলতেছে, আমার ভুল হয়ে গেছে। ফাতেমা বলতেছে, মা অবশ্যই আপনার বিয়ের খবরে এমন কিছু আনন্দ আছে যেইটা থেকে আমি বঞ্চিত হবার চাই না। খাদিজা বলতেছে, তাহলে শোনো, তোমার বাবা আজকে যিনি আল্লাহর নবী তিনি একসময় আমার বাড়িতে রাখাল ছিলেন। কি ছিলেন? যেই কইছে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা চিৎকার করে বলতেছে, মা এই কিচ্ছা আমি শুনবো না, এই গল্প আমি শুনবো না, আমার বাবা রাখাল এটা আমি কখনো মানতে পারি না। সুবহানাল্লাহ কর না কেন? কারণ মেয়েরা তার বাপকে বেশি ভালোবাসে, বাবাকে বেশি ভালোবাসে, কারণে বাবার একটু বিরুদ্ধে যদি বলে মেয়েরা কিন্তু তেলে বেগুনে জড়ে। ছেলে করে বলতেছে, কে বাবা এই আমি যে হজে যাচ্ছি তো তোর বুনুক কী দিব? তখন ছেলেরা বলতেছে, আব্বা ও যে রাস্তার ধারত যে জোলা পড়ে আছে আবাদ হয় না, রাস্তার ধারত কী পড়ে আছে জোলা বোঝেন না, আমাকে এলাকার জোলা কয় খেদে খেদে আবার টাবাদ কিছু হয় না, ও ওটা দিয়ে দেন, ওটা 15 শতক। ধরে কোন কয় শতক? ছেলের 15 বিঘা দিয়ে মেঘ যেন পত্তন হয় না আবাদ হয় না ওটা দিছে। দিয়ে বলতেছে, মা আমি হজর যাচ্ছি, মা দোয়া কর, আমি তো ঠকাইনি মা, ঠকাইনি। মেয়ে বলতেছে, বাবা আপনি ঠকা জিতার কথা কে বলতেছে? আমি তোকে ও যে রাস্তার ধারে যে 15 শতক। তখন স্বামী বলতেছে, আপনি না দেওয়াই ভালো আছিল, যেটা আবাদ হয় না সেটা কী জন্য দিচ্ছেন? তখন বউ বলতেছে, খবরদার খবরদার, আমার বাবার বিরুদ্ধে একটা কথা বলবো না, যদি বাবা আমাকে না দিত অসুবিধা কি? মেয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার বাবার হজকে তুমি কবুল করো। সর আল্লাহ, ভাই বলছে, পাগলি বুঝিস না, তোকে এমন জমি দিছি আল্লাহর কি কাম, ওই রাস্তার ধারে ফ্যাক্টরি হচ্ছে, তোর এখন কি হচ্ছে ফ্যাক্টরি, ও ওইটাই প্রথম পড়ছে, ওই লালি ওই খাদি ওই জোলা। আসে বলতেছে, এটা কার কাম? আর কই ভাই কত দাম নিবা? তো হচ্ছে 15 শতক 30 লাখ। 15 শতক কয় লাখ? আর অক যে জমি বাপ দিয়েছে 15 বিঘে, ওর দাম এখনো 30 লাখ হয়নি, ওই 15 শতকে 30 লাখ। মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, আমি বাবাদেরকে বলবো মেয়েদেরকে আপনারা ঠকাবেন না, মেয়েরা বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই রে? মেয়ের বাড়িতে গেছে,
যেই বাবা মেয়ের বাড়িতে বেড়াতে যায়, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, ওরা শুনতেছে আর চিন্তা করতেছে হুজুর তো আসল কথাই বলতেছে, আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, কি দেয়নি, তিনটা মেয়ে দিছে, আমি তো ছেলের খবর জানি না। আমার একটা মেয়ে ছোট, এবার গতকাল মানে 14 জানুয়ারি ওর 9 বছর পূর্ণ হলো আমার সর্দার, আর বড় দুটা তো বিয়ে দিছি। এই দুইটা মেয়ে যখন আমার কাছে টাকা লাগতো, আমি ঘরের মধ্যে শুয়ে আছি, ওরা দুইজন এসে একজন আমার পায়ের বুড়া লোক টানতো, পায়ের বুড়া লোক টানতেছে মানে ফুটা দিচ্ছে, আর একজন মেয়ে এসে আমার মাথায় হাত মালিশ করতেছে। আমি বললাম মা মনে হয় তোমাদের কিছু লাগবে, মেয়েরা বলতেছে যদি আপনি বোঝেন, দেখেন কথা বলার কী সৌন্দর্য, যদি আপনি বোঝেন। তখন পকেট থেকে 200 বের করে দুইজনক দিলাম, ওরা 200 টাকা নিয়ে মুচকি মুচকি হাসতেছে কিন্তু লড়ে না। আমি বললাম মা আরও লাগবে, বলে যদি আপনি দেন। তো আমি আরও 200 দিয়ে দিলাম, ওরা 2 জন খালি মুচকি মুচকি আসে। আমি বললাম মা তোমাদেরকে আর লাগবে, সেটা আপনার দয়া। তখন আরও 200 টাকা দিলাম, ওরা 300 টাকা নিয়ে খুশি হয়ে চলে গেল। আমি একদিন আমার বড় ভাইকে বললাম ভাই রে আল্লাহ তোমার ছেলে দেয়নি, তোর ছেলে দিছে, তোর ছেলেদের যখন টাকা লাগে তখন কীভাবে চায়। তখন আমার বড় ভাই মৃত্যুর দিকে তাকে বলতেছে শালার যদি লাগে 100 6000, এক কথাই বলতেছে শালার যদি লাগে 100 6000। আমি তখন বললাম আল্লাহ রে, এতদিন চিন্তা করতাম ছেলেরা না জানি কত ভালো, আজকে বুঝতেছি ছেলের চাইতে মেয়েরা 1000 গুণে ভালো। জোরে কোন কথা ঠিক, যদি আপনি সকালবেলা মেয়ের বাড়িতে যান, যাওয়ার মাত্র 10 মিনিট টাইম লাগবে, জোরে কোন কয় মিনিট, 10 মিনিটের মধ্যে দেশি মুরগির ডিম সিদ্ধ করে বাবার সামনে দিয়ে বলবে বাবা এই 2টা ডিম খান। ডিম খাওয়া শেষ না করতেই দেখবেন নাস্তা চলে আইছে, নাস্তা খাওয়া শেষ না হতেই আর একটা খাবার আইছে, খাবার শেষ না হতেই দুপুরবেলা আবার খাওয়া। বাবা চিল্লায় বলে তোর বাড়িতে এই জন্য আসবার চাই না, খাতে খাতে আমি মরবো নাকি। মেয়ে বলতেছে বাবা আর একটু খান বাবা। যখন বিকালবেলা বাবা বলতেছে আমি একটু বাড়ির যাওয়ার চাই, মেয়েটা চোখের পানি নিয়ে বলতেছে বাবা একটা রাত কি থাকা যায় না, বাবা বলতেছে আবার আসবো মা তুই এমন করে কান্দিস না। বাবা এই কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, মেয়েটা পিছনে পিছনে রাস্তা নেয়, গেটের কাছে এসে বাবা বলতেছে যা তুই এখন ঘরে যা আমি চলে যাই। এই বলে বাবা যখন রওনা দিছে, অনেক দূর যাওয়ার পরে বাবা তাকায় দেখে তার মেয়েটা চুল দিয়ে চোখের পানি মুছতেছে। আর ছেলের কাছ থেকে বাবা যদি বলে একটু যাই, ছেলে বলতেছে চলেন বাবা কদ্দুর পর্যন্ত আগে দিয়ে আসা লাগবে, আগে দিয়ে আসি। হ্যাঁ আগে দিয়ে আসবে, ছেলে আগে দিয়ে আসবে। আব্বা কয়দিনের জন্য যাচ্ছেন? আব্বা চিল্লা দিলে বেশি সব, চিল্লা দিলে বেশি সব। আব্বা এতবার মেলা আবার 3 দিন করে দিয়েছেন, এটা একটা হলো, এবার চিল্লা দেন। 40 দিনের জন্য বুড়াক পাঠাচ্ছে আমার এলাকায়, ঈদের দিনে সব তাবলিগ করবার আছে ঈদের দিনে মসজিদের মধ্যে। আমি এক মুরব্বী বললাম কে বাজান আপনি ঈদ করবেন না, আল্লাহ রাস্তাতে ঈদ কর্ম হুজুর বাড়ির জমা। তা আপনার কে কে আছে? বলে বেটা আছে, বেটার বউ আছে, অনেকে আছে। তা আপনার ছেলে কি মোবাইল করতেছে না? করতেছে, খবর সবর নিচ্ছে আর কি। শোনেন বাবারে আপনি চিল্লাই ফাটায় দিছেন, আপনি জানেন বাবার মুখের দিকে মহব্বতের নজরে তাকালে একটা করে কবুল হজের সব আল্লাহ দান করে দেয়। সোমান আল্লাহ কর না কেন, তুমি যুবক হইয়া চিল্লাই না গিয়া তুমি তোমার বুড়া বাপকে কেন পাঠাইতেছ? ওগো আল্লাহর বান্দার একটু মনোযোগ দে, শোনেন ফাতেমা চিল্লাই বলতেছে মা আমার বাবার আকাল, এই কথা আপনি বলতে পারবেন না। খাদিজা বলতেছে ফাতেমা তুমি না শুনেই কেন রাগ করতেছ, তোমার বাবা যখন রাখালি করতো আমার বাড়িতে, তুমি শোনো ওই সময় আমার অনেকগুলো রাখাল উঁট দুম্বা চড়ানো বাদ দিয়া দুপুরবেলায় ঘরের মধ্যে আরাম করতেছে। একজন দাসী আমার কাছে খবর দিল মালকিন হাজার হাজার উর্দুম্বা আপনার মাঠে ময়দানে, সে উর্দুম্বা চরণ বাদ দিয়ে রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি তখন রাখালের সর্দারকে রাগ করে ডাকতে বললাম রে রাখালের সর্দার উর্দুম্বা চরণ বাদ দিয়ে তোমরা দুপুরবেলায় ঘরে আরাম করো, তোমাদের কি ভয় নাই? রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না ভাগ্যগুণে আমরা এমন একটা রাখাল পেয়েছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উর্দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলতে কি কইলে, কি কইলে? একজন মানুষ রাখালের জন্তু জানোয়ার উর্দুম্বা কোনোদিন বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে
নিজের চোখে দেখা মিথ্যা বলতে পারবো না। যদি আপনার বিশ্বাস না হয় আপনি তদন্ত করতে পারেন। মা খাদিজা নিজেই তদন্ত করতে গেছে দুপুরবেলায়, সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ আসতেছে। মক্কা মদিনার সূর্যের তাপ আর বাংলাদেশের সূর্যের তাপ কিন্তু এক না। যারা মক্কা মদিনায় গেছেন, সূর্যের তাপ বেশি না কম? আপনারা বলেন তো, মক্কা মদিনায় সূর্যের তাপ বেশি কেন? কারণ ওখানে তাপ শোষণ করার কিছু নাই। এই যে মাটি কিন্তু তাপ শোষণ করে, আবার দেখবেন পানি তাপ শোষণ করে। সৌদি আরব মদিনায় ওখানে কিন্তু পানি নাই, পুকুর নাই, নদী নাই, নালা নাই, জোরেখন কথা ঠিক কিনা? পাথর মাটি নাই, এই জন্য তাপ যেইটা পড়ে ওইটা আবার উপর দিকে ওঠে, পাহাড় পড়া গন্ধ, পড়া বালু পড়া গন্ধ আসতেছে। খাদিজাতুল কুবরা তাকায় দেখে, ওই 25 বছর রাখাল মা ফাতেমার বাবা আমাদের নবী, জোরে কান সুবহানাল্লাহ, ওই রাখালের দেহের উপরে সূর্যের কোনো তাপ নাই, সব জায়গায় সূর্যের আলো পড়ে, ওই রাখালের উপরে কেন সূর্যের তাপ নাই? খাদিজা একটু তাকায় দেখে, এক খণ্ড মেঘ আল্লাহর নবীর মাথার উপরে ছাতা হয়ে আছে, যেদিকে রাখাল যায় সেই দিকেই ছাতা যায়। যাক, নবী যখন বসে সঙ্গে সঙ্গে ওই ছাতাটা নিচের দিকে চলে আসে। খাদিজা আশ্চর্য হয়ে গেল, এটা কেমন মানুষ রে, কেমন রাখাল, একটু নিকটে গিয়ে আমি দেখতে চাই। একটু নিকটে যেই মাত্র গেছে, একটা বাতাস এসে নবীর দেহের সঙ্গে বাতাসের ঢেউটা লাগিয়া ওই বাতাস খাদিজার নাকের মধ্যে, এটা দুনিয়ার কোনো বাতাস নয়, যেন জান্নাত থেকে আল্লাহ মিষ্কাম্বরের সুগন্ধ পাঠাইয়া দিছে। খাদিজা ব্যাকুল হয়ে যখন ওই 25 বছর রাখালের দিকে তাকায়, নবী খাদিজা বলে, ফাতেমা, ওই 25 বছর তোমার বাবা রাখালের দিকে যেই মাত্র তাকাইছি, চার সূর্য গ্রহ তারা তারই নূরের ইশারা, নইলে যেই অন্ধকারে ডুবিত এই ধরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। এত সুন্দর তার চেহারা, ওইটা দেখার পরে আমি খাদিজা ব্যাকুল হয়ে এক দৌড়ে ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে দিলাম। আমার দাসী আমাকে বলে, মালকিন, রাখালকে তদন্ত করতে গেলেন, তদন্তের রিপোর্ট কি? খাদিজা বলতেছে, তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। ফাতেমা বলতেছে, মা, আমার বাবা রাখালের চাকরি ক্যান্সেল কেন করলেন? বলে, ক্যান্সেল করার কারণ হলো তোমার বাবাকে রাখাল থেকে আমার স্বামী গ্রহণ করলাম। ফাতেমা কান্দের বলে, বাবা, যে মামার রাখাল থেকে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো, মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, আজকে সেই মা মারা গেলে আমার মায়ের জন্য নতুন কোনো কাপড় নাই, বাবা এই পুরাতন জুব্বা কেন দিলেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছ থেকে চেয়েছে। এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআন সম্পর্ক রয়েছে। লিল্লাহে তাকবীর, কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে, আপনারা বলেন তো, তার দাম বাড়ে না কমে? হ্যাঁ, আলোচনা মনে আছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কখনো মরিও না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, এ কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? কথা বলেন ভাই জান, মরে গেলে কোরআন থেকে উপকার নেবেন, কোরআন থেকে। আমাদের হুজুরা কিন্তু এখন চালাক হয়ে গেছে, আগেকার দিনের মুন্সি আর এখনকার দিনের আলেম কিন্তু এক না, এক। হে কথা কন না কার, এক। আগে আমরা কিন্তু মানুষ মরে গেলে কলমা খতম হতো, আমাদের এলাকায় হতো কলমা, ধরো কী খতম আপনাকে এলাকাতে হয়, কলমা 5 দিন, 7 দিন, 40 দিন, এগুলো কিন্তু দিনে দিনে সব উঠে যাচ্ছে, কারণ এগুলো একটাও শরীয়ত না, এগুলো সব হচ্ছে বেদাত। জোরে কোন কথা ঠিক, একটাও শরীয়ত না, সুন্নাত না, সব বেদাত। রাসূল বলেছেন, প্রতি অক্ষরে আল্লাহ 10টা করে নেকি দিবে। আপনারা বলেন তো, যারা শুনবে না যারা পড়বে? এ কথা কয় না কেন? হ্যাঁ, প্রতি অক্ষরে 10টা করে নেকি দিবে, এরা কাকে দিবে? যারা শুনবে না যারা পড়বে? আর যারা শুনবে না তাদের জন্য আল্লাহ বলেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোনো কারি কোরআন তেলাওয়াত করবে, চুপ থেকে তোমরা যদি এটা শোনো তাহলে উভয়ের উপরে রহমত বর্ষণ হবে। কিন্তু যেই ব্যক্তি মরে গেছে,
যে ব্যক্তি মরে গেছে ওর জন্যে। আমার দাদার এক চাচাতো ভাই ছিল, ছোটোবেলার গল্প করি, প্রায় মাহফিল করি, মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ। আমি একদিন কইলাম, দাদা আলহামদুলিল্লাহ কেন? বলে মরলে আমি দাওয়াত পাই ভাই। মরেও না, আমার দাওয়াত নেই। এই জন্য মরার খবর শুনে খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি কইলাম ইন্নালিল্লাহ কখন কন? কয় ইন্নালিল্লাহ যারা দাওয়াত পায় না তারা কয়, আর আমরা যারা দাওয়াত পাই তারা আলহামদুলিল্লাহ কয়। তা আপনি মানুষ মরলে দাওয়াত পান কেন? আমার দাদা বলতেছে আমি খতম দিয়া খাই। কি দিয়া খাই? খতম দিয়া খাই। ওরা সংখ্যায় দশজন, তিন পাড়া করে ভাগ করে নিস, কেউ মরলেই ওরাই দশজন, তিন পাড়া করে তিরিশ পাড়া যেই হয়েছে তখন দোয়া করতেছে, আল্লাহ যে লোকটা আমাকে দাওয়াত দিল, আল্লাহ তার বাপ মরে গেছে, আল্লাহ আমাকে টাকাও দিছে খাবারও দিছে, তার বাপের জন্য আমরা তিরিশ পাড়া কোরআন খতম দিয়ে দোয়া করতেছে, আল্লাহ যা সব হয় যা সব হয় এর বাপের কবরে পুঁছে দাও। তখন না বুঝে যারা আমি আল্লাহ আমিন, ফেরেশতা কয় আল্লাহ রেজাল কি? কয় গাদ্দারি, গাদ্দারি রেজাল হচ্ছে গাদ্দারি। কারণ রাসুল বলেছেন প্রতি অক্ষরে দশটা নাকি কে পায়, যখন বলবে আলিফ, আল্লাহ রাসুল বলেছেন আলিফ একটা অক্ষর না, আলিফ লাম মিম, যখন আলিফ বলবা দশ, লাম বললে দশ, মিম বললে দশ। তাহলে যে ব্যক্তি কোরআন পড়েছে প্রতি অক্ষরে কয়টা করে বসে? আপনারা বলেন তো ইন্ডিয়া কি কখন পায়, পড়ার শেষ হলে পায় না পড়ার সাথে সাথে পায়? এই যে এখানে হুজুর আছে শোনেন, পড়ার সাথে সাথে, পড়াও শেষ নেকি লেখাও শেষ। তাহলে ওরা পড়িছে নেকি লেখা কি বন্ধ আছে? তারপর আবার যে বলতেছে যা সোয়াব হসে উমুক সালান দিলেন, ফেরেশতা একই সব কয়বার, আয় আয়। এখান থেকে বোঝা গেল মরা মানুষের জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই, কোরআন পাঠাইছে জীবন্ত মানুষের হেদায়েতের জন্য। জোরে কোন কথা ঠিক? তাহলে মুসলমান হয়ে যে মরতে চাই আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আমাদের দাম বাড়বে না কমবে? আল্লাহ নবী বললেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আমি বুঝাইতে গিয়ে বলি একই গাছ দিয়ে তিনটা জিনিস বানাইছে, একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। জোরে কোন আর একটা কি? আচ্ছা এই যে দুই একজন মাঝে মধ্যে ওঠেন কেন আপনারা? মরবেন না? এই মরবেন না, আপনারা মরবেন না? না শেষ করে দিব। এই দুই একজন ওঠে কেন না? এই মুহূর্তে যে কঠিন কথা আসতেছে, আগে উঠলে তাও কিছু বলতাম না, এখন ওঠা যাবে? কি কথা রে বাজে, পেশাব লাগতেছে? পেশাব রাত নয়টার সময় বিছনায় আপনারা ঘুমাতে গেলে পেশাব লিয়ে যান না বাহিরে ফেলে দিয়ে যান? এই পেশাব লিয়া কি বিছনায় যান না বাহিরে ফেলে দিয়ে যান? কেন ফেলে দেন? আরামের ঘুম যেন নষ্ট না হয়। আপনাদের কাছে ঘুমের দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে কোরআনের মাহফিলে বসেছেন, কবর সম্পর্কে, মৃত্যু সম্পর্কে লা তামুতুন্না ইল্লা আনত মুসলিমুন এই আয়াতকে ব্যাখ্যা করতেছি, আর এই সময় আপনারা উঠতেছেন, তার মানে পেশাব লাগার পরেও ধৈর্য নিয়ে আর আধ ঘন্টা আওয়াজ শোনেন, পেশাব জাতীয় যত ব্যায়াম আল্লাহ কোরআনের ওসিলায় ভালো করে দিবে। সবচাইতে কঠিন ব্যায়াম হলো পেশাব, কবরে ওই ব্যক্তির কষ্ট, ওই ব্যক্তির আজাব সবচাইতে বেশি হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। কথা ঠিক? আমার এলাকায় এক লোক বলে হুজুর আমি টয়লেট পেপার ব্যবহার করি, ঢিলা ব্যবহার করি, এরপরে পানি খরচ করি, পানি খরচ করার আগে যত কাশকুস আছে সব কাশে পানি খরচ করি, তারপরে অজু করি, অজু করে নামাজ যে দাঁড়ায় তখন আমার ভিতর থেকে আবার দুই চার ফুট বাড়াই, তাহলে আমি কি করবো? আমি কইলাম আপনার এই বাড়ানোর কারণ কি আপনি জানেন? জানি না হুজুর। এতে কোরআনের ওয়াজ শুনতে শুনতে মাঝে মধ্যে যারা উঠে যায় এরকে কিন্তু পেশাব বন্ধ হবে না, সব সময় বাড়াবি, কাপড় চোপড় মাখবি, আর কবরত গেলে ওরকম আগে ধরবি। হাসতেছেন? ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আজাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। কথা ঠিক? জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, এখন যাই উঠবে এ কোরআন তার বিরুদ্ধে অভিশাপ করবি, ও টপ টপ করে খেলে বাড়াবি,
আর যারা কোরআনের মহব্বতে উঠবে না, এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে ইনশাআল্লাহ। এবার উঠবেন, ভিজবে না তো কি মনে করতেছেন? এই বিশ্বাস নিয়ে বসে থাকলে চলবে? তাই আপনি পেশাব করবার চান তাও বাড়াবি না, করবার চান দেখেন এর মধ্যে না তো, এই যে এইটার একটা পাওয়ার আছে, কতক্ষণ পাওয়ার আছে না নাই, পাওয়ার আছে তো। আমি যদি এখন আপনাকে বলি আসেন তো, আসেন কত বড় বাপের মরদ, আসেন কোরআন শরীফটা লেন তো, অনেকে কিন্তু উঠবি না, কারণ এটা ধরার মতন পাওয়ারই হন, এটা যে ধরবি সেই পাওয়ারই নেই, কারণ লামসুহু ইল্লাল মুতাহারুন, স্পর্শ করবার গেলে আগে পবিত্র হওয়া লাগবে ভাই রে, পবিত্র না হয় এটা ধরা যায় না। আর এইটা যারা ধরবে আল্লাহ তাদেরকে পেশাব বার করা অপবিত্র করবেও কথা কর না কেন করবে। অসুস্থ মানুষ খুব কষ্ট করে বাস করতেছে, টেবিলের উপরে চা খাওয়ার অভ্যাস নাই, আমি বলছিলাম আমার একটু গরম পানি দিও, ধরেখন কি মানে গরম পানি দিও না, গরম পানিও আজকে খামো না, দেখি পানির কোনো ক্ষমতা আছে আজ, দেখি আপনাকে দোয়া আল্লাহ রহমতে ওয়াজ কতক্ষণ করলেন, এই দেখেন ঘড়ির দিকে তাকে দেখেন, 1 ঘন্টা 37 মিনিট ওয়াজ করতেছি ঠিক। আমি এদের বলছিলাম 8 ঘন্টা পর্যন্ত ওয়াজ করে মনোনাদ করবো, খালি আপনাকে বসার সাইজ ভালো লাগতেছে আর আপনারা শুনতেছেন না, ফজর পর্যন্ত না, অসুস্থ মানুষ যতদূর পর্যন্ত পারি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, কি বলতেছিলাম, কি বলতেছিলাম, যার সঙ্গে কোরআনের সম্পর্ক তার দাম বেশি না কম, এইটা বুঝাই থেকে বলতেছি, একই গাছ দিয়া তিনটা জিনিস বানাইছে, একই গাছের কাঠ দিয়া তিন জিনিস, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল, আপনারা বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কার? একটু জোরে এখন, আরো জোরে, এই যে ছেলে সামনে থেকে বলতেছে রেহাল, এই যে এক ভাই বলতে সোফার দাম বেশি, হ্যাঁ দেখেন দেখেন এখানে দুই দল হয়ে গেছে, এক দল বলতেছে রেহানের সম্মান বেশি আর সোফার দাম বেশি, আসলে কিন্তু মূল কথা তাই, সোফার আসলে দাম বেশি, রেহালের সম্মান বেশি, আজকে আমাদের বাংলাদেশের এমপির দাম বেশি, মন্ত্রীর দাম বেশি, কিন্তু ইমামের সম্মান বেশি। আপনার মধ্যে যত বড়ই মন্ত্রী যাক আর এমপি যাক, সামনে যাওয়ার চান্স কার? সবাই সামনে দাও, বোঝেন না সামনে, সগুলি পিছনে ফেলাতে পাশে থাক, এই বলে সামনে গেছে ইমাম সাহেব, চোখ টেরা করে দেখে সামনে কাতারে এমপি খাড়া হচ্ছে, মনে মনে কয় এমপি রে নেতাগিরি ভালোই মারতেছু, কিন্তু ভিতরে ঢুকে দেখ আসল নেতাকে, বাইরে থাকে তো বোঝা যাবে না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগবে, ধরে কোন কথা ঠিক কি না, ও দখলো ফেসিলমে কাফা, ঢুকে দেখ এমপির পেট মোটা উরেত মোটা, ইমাম ভাবতেছে তো রুকুর মধ্যে সাইজ করা লাগবে, কারণ যারকে পেটও বড় উরেতও মোটা, বোঝেন না খাওয়ার সময় হালাল হারাম যা পাশে সমানে খাসে। আমার ওয়াজে শোনেন নাই, দুই ভাই মিলে একটা কাঁঠাল কিনছে 40 টাকা দিয়ে, জোরে কোন কয় টাকা, 40 টাকা দিয়ে এক কাঁঠাল কিনছে, এখন বলতেছে ভাইরে টাকা তো দিলাম দুইজন 40, ভাগ কীভাবে হবে, কই বিসি থেকে ভাগ হবে, বিসি থেকে, একজন চালাক বিসিও খায় রাও খায়, মানে বিসিও খায় রাও খায়, আর বোকা খায় আর বার করে, বোকা খায় আর বার করে, চালাকের সামনে 5টা বিসি, কয়টা 5টা, ওই মনে করতো সব খালে তো হবে না, 5টা বার করে তোছে, আর বোকার সামনে 35টা, তো বোকা বলতেছে ভাই রে দুইজনে সমানই খেলেন, তোর সামনে বিসি নাই আমার সামনে বিসি ঠিক, চালাক বলতেছে আমি খাইনি রে মুখ লড়াছি, এখন কি করবি, 20 টাকা বা ওই 35 টাকা দিছে আর ওই 5 টাকা দিছে, চালাক যাচ্ছার বলে দিলাম কম খাইলাম বেশি, দিলাম কম খাইলাম বেশি, 100 টাকা দিয়ে 110 টাকা বেশি খাচ্ছে, ধরে কোন কথা ঠিক কিনা, কম দিলাম বেশি খাচ্ছি, কি মজা। কিন্তু আপনারা বলেন তো খাওয়ার একটা তরিকা নেয়, বিসি সহ না বার করে,
ওই তরিকা ছাড়া মানে নিয়ম ছাড়া নবীর সুন্নত বাদ দিয়া ওই কাফের সুন্নত গ্রহণ করে দুটাই খাসে, হালালও খাসে হারামও খাসে, কথাটা কথা কন দুটাই খায়নি। এখন ওই যে বাড়ি দেখা যায় এখনো হাফ মাইল, হঠাৎ আসমানে কালো মেঘ করছে, বৈশাখের মেঘ এরকম হয় কি হয় না, হঠাৎ আসমানে কালো মেঘ করা প্রাত করে একটা ডাক মারছে, যে প্রাত করে ডাক মারছে আসমানে ডাক শোনার সঙ্গে সঙ্গে ওর নিম্ন চাপ জোরে কন কি হিসাব, নিম্ন চাপ বোঝেন না, ওই দৌড়ে গিয়া ওর বইয়ের জানাস কালার জানলা আছে, জানলা জালিঙ্গা জালিঙ্গা ওরই তলে কাম সারছে, কাম সারা বাড়ির চলে গেছে। রাত্রে খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি, ওই তো সেই ঘুম পাড়তেছে, বউ মনে করছে স্বামী যখন ঘুমাই তরকারির ডালার কাছে দেখে একটা তরকারি নেই, তরকারি নেই কেরে কি করি, যাই তো জানলার কাছে আনাজ কালাই ভাই কিনা, আনাজ কালে লিভার যায় দেখে এক ঠিপ কাঁটালের বেশি, ওই আনাজ কালাই বাদ দে কাঁটালের বিছি নিয়ে এসে বাড়িতে ভত্তা করছে, ভত্তা বোঝে না সিদ্ধ করে ভত্তা বেনে স্বামীর সামনে দিছে, স্বামী তো আল্লাহ বারিকল না ফিমার অজাক্ত না জীবনেও কয় না, বিসমিল্লা কোন দিতে বাদ দিছে, ওই বিসমিল্লা টাকলু মুড়া ধরে তুলে দিছে, তোর এখন কথা ঠিক কি না, ওই বিসমিল্লা ছাড়াই দেড় থালি খাসে, কয় থালি, দেড় থালি খাওয়ার পরে ওর মনে হচ্ছে কে রে এক মাস হলে কাঁঠাল কিনিনি, এই কাঁঠালের বিচি ভত্তা কিভাবে, তো বউকে বলতেছো গো বিবি কাঁঠাল কিনি নাই এক মাস হলে বিচির ভত্তা কেমনি পাইলাম, বউ বলতেছে আলহামদুলিল্লাহ কও আল্লাহ করে দেয় ছাপ্পর করে দেয় আনাজ কালাই তুলবার যায় দেখি জালেঙ্গার তলে এক ঠিপ, যেই কষে এক ঠিপ সঙ্গে সঙ্গে ও বউ কয় ওয়াও ওয়াও করতেছো কেন, স্বামী মনে মনে কয় আল্লাহ একই জিনিস তুমি কয়বার খাওয়াইলা, আজকে যারা টাকা দিয়া সুদ খাও তাদের ওই কাঁটালের বিচির মতন একই জিনিস কয়বার খাওয়াইতেছে, ধরে কোন কথা ঠিক কি না, খাওয়ার একটা নিয়ম আছে না, নাই খাতে খাতে প্যাটের থেকে বুকুর থেকে উঠে এই জায়গা গেছে, উড়া তো মোটা হসে, ইমাম ভাবতেছে আজকে রুকুর মধ্যে সাইজ কর্ম, ধরে কোন কার মধ্যে সোমান রব্বেল আজিম সরব্বেল আজিম সরব্বেল আজিম তাড়াতাড়ি কয়, কিন্তু আজকে এমপিক পাইয়া ইমাম রুকুত যায় ওয়াকফ করতেছে সোহান রব্বেল আজিম সুফ করে আছে, যে কোনো তখন মানুষ তো ওপর হয়ে থাকলে কোনো সমস্যা আছে, কিন্তু ওর ভুঁড়ি মোটা ওর উড়িয়াত মোটা, ওই তো খালি এমপি কয়রে জীবনে এত নামাজ পড়ন ইচ্ছা মতো মারছি আর তুলছি রে, আজকে তো তুলবার পারতিস না, আল্লাহ কয় তোর ক্ষমতা আছে, মাথা তুলবো তোর নামাজ বাতিল, হুজুর যতক্ষণ উপর হয়ে থাকবি ততক্ষণ থাক, সুবহানাল্লাহ কোন না কা কি কোন ইমামের উপরে কোনো নেতৃত্ব চলবে কোনো চলবে না, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে বাংলাদেশের আলেমদেরকে তোমরা জেল দিতে পারো জুলুম করতে পারো কিন্তু আজও বাংলাদেশের ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদ সব আলেমেরা দখল করে আছে, ধরে কোন কথা ঠিক কি না, কত বড় নেতা হইছো, সামনে যাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার কারণে তাদের সম্মান বেশি, আপনারা সোফার দাম বেশি খাটের দাম বেশি কিন্তু রেহালের সম্মান বেশি, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে যদি সম্মান বাইরা যায় সে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না, কারা কারা করবেন আল্লাহকে দুই হাত দেখান, লিল্লাহে তাকবীর, হাত নামান, এই যুবকেরা গত বছরও কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে, এ বছরও লাগাইছে, মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে না, প্রায় মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, আপনাকে নবনির্বাচিত চেয়ারম্যান তাকে হিন্দু বলতে আমার ভয় লাগতেছে, যিনি কোরআনের মাহফিলে ঘন্টার পর ঘন্টা গত বছর বসে থাকে এবারও বসে আছে, জোরে করে কথা ঠিক কি না, তিনি আমাদেরকে এত ভালোবাসেন, এই মাহফিলের জন্য তিনি অত্যন্ত কষ্ট করেছেন, আমার আরেক ভাই নজরুল ইসলাম, সে নজরুল ভাই আছে, এই যে ভাই আছে, এই এই দুইজনের জন্য আমাদের কলজা ফেটা দোয়া করার দরকার আছে না নাই, জোরে কোন আছে না নাই, হ্যাঁ আছে, এই যে যুবকেরা কোরআনের মাহফিল করে হাজার হাজার টাকা খরচ করে, আপনারা যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন আপনাদের রুমাল যাবে চাদর যাবে, আল্লাহর কোরআনকে মহব্বত করে না পারলেও দশটা টাকা সহযোগিতা করা লাগবে, আপনাদের কাছে ব্যাগ চাদর যাবে কারা কারা টাকা দিবেন না তারা হাত তোলেন,
তার মানে আপনারা সবাই দিবেন? কারা কারা দিবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, যারা যারা দিবেন লিল্লাহে তাকবীর, হাত নামান, সবাই দিবে। তা আমরা যারা মারা যাব, গোরস্থানের একটু মাটি, একটা গান আছে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, আছে না নাই? কখন যেন আসতে পারে, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। গোরস্থানের জায়গা কিনতে হবে, আপনারা আপনারা আপনারাই থাকবেন, আমরাই থাকবো। সেই গোরস্থানের জন্য ভাইজান একটা হাজার টাকা, আপনাদের মধ্যে কেউ আছে যে হুজুর আমি এক হাজার টাকা বায়না করলাম? ও যাক মুরব্বি, কত দিবেন বাবা? এটা কি বাকি না লগত? বাকি হয় লেখা, বাকি লিবা দেন, এক হাজার করে দেন, সবাই এক হাজার করে দেন। আর মঞ্চে যারা আছে তাদেরকে আমি বলবো এক হাজারের মধ্যে থাকলে হবে না, আপনাদের পাঁচ হাজার দশ হাজার করে দেওয়া লাগবে, আপনারা উপরে আছেন। ও সনকা, এখানে তো গোরস্থান নাই, সনকা থেকে এসে আব্দুর রশিদ, কোনটা ওটা আব্দুর রশিদ কে? আব্দুর রশিদ উনি না, ও এরা কে দিল বাবা? তোমার নাম কি? ময়না তানজিল, একজন মা আমার ছোট্ট মানুষ, তোমার সাথে তো বোন। এক হাজার টাকা দান করে দিল আল্লাহ, আল্লাহ সনকা থেকে একজন পাগল এক হাজার দিল, আর ছোট্ট একটা মাসুম বাচ্চা তানজিলা এক হাজার টাকা দান করেছে, নগদে আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আমিন। গোরস্থানের মাটি বায়না, যার যেমন আল্লাহ সামর্থ্য দিয়েছে, আপনি জায়গা কিনে দেন, আপনার জায়গার মধ্যে দশটা ভাই যদি কবর হয় তার একটা সওয়াব পাবেন। কফিরউদ্দিন পাঁচশো টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে ফরাক, আল্লাহুম্মা আমিন, কবুল করো কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন। দেন ব্যাগের মধ্যে, সবাই দেন, সবাই দেন, হ্যাঁ দেন। মঞ্চে যারা আছেন ভাই, শাহিন আলম এক হাজার, শাহিন আলম এক হাজার টাকা দান করেছে, শাহিন আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সভাপতি, নবনির্বাচিত চেয়ারম্যান আর সেক্রেটারি, তিন হাজার, নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব আর সেক্রেটারি দুইজন মিলে তিন হাজার দিল, এ দুইজন মিলে তিন হাজার দিল, কে কত দিল তা তো বোঝা গেল না। না নির্বাচন হলে এখনই টাকা চাচ্ছি না তো, আপনি বাকি লেগে দেন, আপনি গোরস্থানের জন্য দুই টন টিয়ার দেন। চেয়ারম্যান তো আল্লাহ বানাইছে, হ্যাঁ আল্লাহ বানাইনি, আমি কর্ণ ঘোষ না কি ঘোষ, ওই ঘোষে এসে আমি বলছিলাম যে ভাইজান অনেকে বলতেছে শান্তি যদি পাওয়ার চাও অমুক মার্কাট ভোট দাও, আমি কিন্তু বলেছি মার্কাট ভোট দিও না, শান্তি যদি পাওয়ার চাও ভালো মানুষকে ভোট দাও, ধরে কোন কথা ঠিক কি না, ওইখানে বাস করে গেছি আমি, ওখানেই শুনছি জাকিরকে আমি বলেছি যে ভাইজান কিন্তু এবারও ভোটে উঠে যাবে, আমি সেদিন আগাম বলে গেছি, কর্ণঘোষ বলছিলাম, হ্যাঁ কর্ণঘোষে বলে গেছি যে উনি উঠবেন, আবার উঠে গেছে, অনেক লোক শুনছে, আমি বলে গেছি উনি কিন্তু এবার নির্বাচনে উঠবেন, বলে হুজুর না মার্কা, আরে মার্কা লাগবে না, মানুষ এখন মার্কা দেখে দেয় না, ভালো মানুষ দেখে দেয়, ধরে কোন কথা ঠিক কথা কর না কেন। তা আমার ভাইকে বলতেছি সব টাকা পয়সা বলে শেষ করছে, শেষ করে আমি বলতেছি যখন আসবে টিয়ারের আপনি দিবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গোরস্থানের জন্য এক টন টিয়ার তিনি দিবেন, আল্লাহ তার দেওয়াটাকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। সহসভাপতি এক হাজার টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন সহসভাপতি পনেরোশো টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক। এ আপনারা যাচ্ছেন কেন, যাচ্ছেন কেন? জমিন মোল্লা, এই গোরস্থানের জন্য কিছু উন্নয়ন করবে, যখন কিছু টাকা চালিয়ে আপনার চলে যাবেন, মরবেন না আপনারা, মরবেন না, মরবেন না। আমি তো শেষ করিনি, ওয়াজটা শেষ আছে তো। হায়দার আলী, আল্লাহ তোমার একজন বান্দা এক হাজার টাকা, হায়দার আলী এক হাজার টাকা দান করেছে, আল্লাহ হায়দারের দানকে কবুল করেন। আর একজন সহসভাপতি দুই হাজার টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছা পড়া, আল্লাহুম্মা আমিন। আর একজন সহসভাপতি দুই হাজার টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন কত লোক দান করার জন্য পাগল, আর আপনারা বাড়ির যাওয়ার জন্য পাগল। ফরিদুল ইসলাম দশ হাজার, লিল্লাহে তাকবীর। শিল্পপতি ফরিদুল ইসলাম আমার ভাই, দশ হাজার টাকা ধরে দান মার হবা, আল্লাহ এমনি শিল্প দিছে, যারা বেশি দান করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও দিবে আখেরাতেও দিবে, ধরে কন আমিন। হ্যাঁ আল্লাহ কোরআন কারিমে বলেছেন, অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। না আপনারা এভাবে উঠে তো মাহফিলের সর্বনাশ করলেন,
যারা যাচ্ছে চলে যাক, আপনারা একটু সামনে আসেন তো বাজান, এ জমে বসুন, মিনিট একটু আদায়ের জন্যে আপনাকে চাইতে দিবেন না, এই গামছাগুলো ফেরত আসলে তো আমার আদায় শেষ। হ্যাঁ, চাদরগুলো ব্যাগগুলো চলে আসলে আদায় কমপ্লিট হয়ে যাবে। আর এই ফাঁকে আপনার উঠে চলে যান, যাবেন কোথায় ভাই? প্রতি ধাপে ধাপে মানুষ কবরের দিকে যাচ্ছে, আপনি যতই যান আপনাকে ঘুরে ফিরে ওই কবরে আসা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা। আর আমি সেই কবরকে নিয়ে আজকে আলোচনা করতেছি। আমার বাবার জন্য দোয়া করবেন, ইউসুফ, ইউসুফ আলী বাবার জন্য দোয়া চাইয়ে 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। এই মা থেকে দিকে দিকে দিকে, তুমি একবার টাকা দিলে আবার 1-2 টাকা তোমাকে কে দিল? আব্বা দিছে, আব্বা আমার বাবা। কি নাম? ইদ্রিস আলী বাবা। যে আমার 5,000 টাকা ধরে কোন মারহাবা, 5,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আছে পরে, আল্লাহুম্মা আমিন। একটা দাওয়াত মনে পাইছেন আমার দুলির সাথে বলা হয়েছে, অবশ্যই অবশ্যই ঠিক আছে, জাকির আছে, ইনশাআল্লাহ দাওয়াত কবুল করবেন, নেবেন দাওয়াত। ঠিক আছে বাবাজি, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত। বাবা যারা পিছনে আসেন সামনে আসেন তো আসেন, সামনে আসেন, সামনে আসেন, জিকির করেন সামনে, যারা গেছে চলে গেছে অসুবিধা নেই, আপনার সামনের দিকে ফাঁকা জায়গা পুরো করে সামনে বসেন। আপনি একবার বসে আপনার এক জায়গা জান্নাতের ওসিলা হয়েছে, সাক্ষী হয়েছে, আর এক জায়গা হবে, অসুবিধা কি? হ্যাঁ, এই জন্য জায়গা পাল্টায় সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীর মা হালিমার সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিবেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার মা বন্ধুর মধ্যে আদায় করবে গেছে, এই মা বন্ধুর মধ্যে আদায় করবে গেছে। আমার মায়েরা আজকে ওয়াজ কিন্তু আপনাদের বেশি করছি, আল্লাহর হস্তে আপনারা খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়তে আল্লাহর হস্তে দান করবেন। একজন 500 টাকা দান করছে, নানার জন্যে 500 টাকা, একই হাতে কয়েকবার দান করলো, এবার নানার জন্যে করছে দান, আল্লাহ নানার কবর জান্নাতের টুকরা বানান। ওকে, কামাই কার্য করবো শিখে নাই, বাবা 5,000 দিছে আর ওপর দিয়ে গেলেই হতো। বাবা নিজে জাকির বাবা যে আমার 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এটা একটা বেসাইজে দান হলো 4,000, কন্ত 4,000, এটা কেমন হলো? আমি ওই 4 কভার 7 চিন্তা করলাম, বেসাইজে 1,000 টাকা দিয়ে 5,000 হয়, একটা সাইজ নাই। হ্যাঁ, সাইজে উনি 5,000 টাকা দাবি করেন, যদি না থাকে পরে দিবে, অসুবিধা নেই। 5,000 দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। মাইনুল ইসলাম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল কুদ্দুস 1,000 টাকা দান করেছে, আব্দুল কুদ্দুসের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে, আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ, আমিনো, দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিনো। একটু জিকির করেন, এখন আবার আলোচনা শুরু হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা। আমি বলতেছি আবার আলোচনা শুরু হবে, তখন আবার দেখেন এরা আলোচনা শুরু বোঝে না, শেষও বোঝে না। হ্যাঁ ভাই যান, মা ফাতেমা ওই জুব্বাখানা মা খাদিজাতুল কুবরাকে পড়ানোর জন্য রওনা দিলেন, ফাতেমার সামনে সামনে নবী পিছনে পিছনে হাঁটতেছেন। ঘরের মধ্যে যখন ফাতেমা ঢুকছে, খুব খেয়াল করবেন যে ঘরে মা খাদিজাতুল কুবরার লাশ রয়েছে সেই ঘরে যখন ফাতেমা ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিস, আল্লাহর নবী দরজা বন্ধ করে দিয়েছে। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে মাকে কাফনের কাপড় পরাইছে, একটু খেয়াল করে শোনেন, যেই মাত্র ফাতেমা দরজা খোলে নবী তাকায় দেখে ফাতেমার মুখ দিয়ে মুচকি মুচকি হাসি পড়তেছে, ফাতেমার মুখ দিয়ে মুচকি মুচকি হাসি, নবী চমকে গিয়ে বলে ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে মা, কিন্তু দরজা কেন হাসতে হাসতে খুললে? ও ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে,
তোমার মাকে কাফনের কাপড় পরানোর জন্য তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে, কিন্তু দরজা খুলে কেন মুচকি মুচকি হাসলে? ফাতেমা বলতেছে, বাবা আমি কেন কাঁদতে কাঁদতে ঢুকলাম, কেন হাসতে হাসতে দরজা খুললাম? আপনি জানেন বাবা, আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে, এটা আমি জানি, কারণ একজন মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই মেয়েটা কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি নবী জানি না, আমি নবী জানি না। এই কথার দ্বারা বোঝা যায় আমাদের নবী গায়েব জানে না, গায়েবের মালিক হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশে অতি ভক্তি সরের লক্ষণ, অতি ভক্তি কি? নবীর অতি ভক্তি করে কয় নবী গায়েব জানে। এখনকারই নবী গায়েব জানে না, অনেক খাজা বাবাও নাকি গায়েব জানে না, আউযুবিল্লাহ কবেন না। আপনারা ফজর এবং মাগরিবের পরে সূরা হাসরের শেষ দিন আয়াত পড়েন না? পড়েন না আপনারা? বিশাল সওয়াব। প্রথম কি বলেন? হু আল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিককে আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে, এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে মা আমি জানি না। ফাতেমা বলতেছেন, বাবা আপনার জুব্বাখানা যখন আমার মাকে পরাবার যায়, এমন সময় আন জুরুবি নূরিল্লাহ, আমি নজর করে দেখেছি আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক আমার মারে পরায়া দিছে। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে নবী বসে পড়লেন, বসার পরে মাটিতে হাত দিয়ে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শোনার পর আপনি কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না, কারণ সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে তোমার মা, নিজের বউ হইয়া নবী বলে স্বীকার করা। আপনাকে যাতাত মনে করতেছেন, নিজের বউ হইয়া সর্বোত্তম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে, সর্বোত্তম তোমার মা ইমানের কলেমা পড়েছে, আমার বিশ্বাস সর্বোত্তম ইমান গ্রহণ করার কারণে, আমাকে নবী বলে স্বীকার করার কারণে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। নবী নিজের হাতে খাদিজাতুল কুবরাকে কবরের ঘরে নামায় দিলেন, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে গেছে, এমন সময় আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না, সমস্ত সাহাবীরা দূরে চলে গেছে, নবী কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এক সময় আল্লাহ ডাক দেয়, বলে হাবিব কবরে মাটি দিয়ে সবাই চলে গেল, কিন্তু আপনি কেন যান না? রাসূল বলে, আল্লাহ আমি কবর থেকে তখনই যাব, আপনি মুনকির নাকির পাঠাবেন, আমার খাদিজাকে তিনটা প্রশ্ন করবে, খাদিজা উত্তর দিবার পারবে না, খাদিজার পক্ষ থেকে আমি নবী একটু উত্তর দিবার চাই। আল্লাহ ডাক দেয়, বলে হাবিব আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন এটা ভাববেন না, আমি আল্লাহ আমার বান্দি খাদিজারে ভালোবাসি। জোরে কর না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা যারা নামাজে শোনেন, আজকে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের নামাজকে আপনারা পড়বেন না? এ কথাখন পড়বেন না? যারা নামাজি শোনেন, নামাজি ব্যক্তি যখন কবরে যাবে, মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে ওই 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 ব্যক্তিকে উত্তর দেওয়ার আগে তার নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে, এই মুনকির নাকি কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? এই তুমি জানো এই দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ছে, কয় ওয়াক্ত নামাজের মধ্যে কয়বার রুকু সেজদা করছে, কয়বার সূরা ফাতিহা পড়ছে? যেই লোকটা নিয়ত করার পরেই বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলে সুবহান রব্বিয়াল আজিম, সেজদায় গিয়ে বলে সুবহান রব্বিয়াল আলা, সারা জীবনে কতবার রব রব করছে হিসাব দে, হিসাব দে। মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দা বান্দির কাছে আমরা রব সম্পর্কে প্রশ্ন করার পরে নামাজ যে খাবা খেপছে, এখন কি করি? আল্লাহ কয়, এক নম্বর বাদ দে, এক নম্বর হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। তার নামাজ আছে, তার রবও আছে। জোরে কর না সুবহানাল্লাহ। এখন এখন দুই নম্বর কর, দুই নম্বর করতেছে অমা দিনুকা, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে ইসলামে আন্দোলন,
ইসলাম আন্দোলন বোঝেন না? এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, সৎ লোকের শাসন হোক, এই বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ নেয়া, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এই এই আন্দোলন যারা করতেছে আছে না নাই, জোরে কেন আছে নাই, এই ইসলামী আন্দোলন এসে বলবে কাকে দিন সম্পর্ক প্রশ্ন করতেছ? এমনকি নাকি আল্লাহর দিনকে দুনিয়াতে গালিব করার জন্যে মৌলবি হয়েও হাতে হ্যান্ডকাপ লাগাছে। মৌলবি হয়েও হাতে কি কথা কয় না, হাতে কি হ্যান্ডকাপ। আপনারা জানেন না খালেদ সাইফুল্লাহ আইবি কিছুদিন আগে ফেসবুকে আপনারা কী দেখছেন যে অসুস্থ মানুষ যার বগলে পুলিশ হাত দিয়ে হাসপাতাল নিয়ে আইছে, আর ওই আলেমের হাতে হ্যান্ডকাপ, মাজার দড়ি। এই ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য, ইসলাম গালিব করার জন্য যাদেরকে জেল দেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য দেহের রক্ত ঘামাইছে, তাকে তুই দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? মুনি নাকির কয় আল্লাহ দিন সম্পর্কে প্রশ্ন করলে যে সময় যেভাবে খেপে উঠছে আল্লাহ কয় ওটাও বাদ দে। এবার প্রশ্ন করো আমার নবী কা তোমার নবীকে, যেই মাত্র বলবে তোমার নবীকে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দার। নবী দৌড়ে এসে দাঁড়িয়ে বলবে এমনকি নাকির কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছ? আর চেহারার দিকে তাকায় দেখো অবিকল আমি নবীর সুন্নাতকে নিয়ে যারা কবরের মধ্যে আসে তাদের নবী সম্পর্কে প্রশ্ন করার আগে আমি নবী তাদেরকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। কি মনে করতেছেন মুনকির নাকিরের প্রশ্নের উত্তর হামাকরক দেওয়া লাগবে? আমরা উত্তর দেওয়ার আগেই আমাদের পক্ষ থেকে দেওয়া হবে, জোরে কর কথা ঠিক কিনা? আর এই তিনটা প্রশ্নের উত্তর দিবার পারলেই ওই কবর আর কবর থাকবে না, কবর থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ একটা রাস্তা করে দিবে। মন চাইলে জান্নাতে যাবেন, না হয় কবরকেই আল্লাহ জান্নাত বানিয়ে দিবে, জোরে কর সুবহানাল্লাহ। তাহলে 50,000 বছর কি 50,000 কোটি বছর থাকতেও আমাদের কোনো টেনশন নাই। এজন্য আমরা মৃত্যুকে ভয় করব না, আমরা ভয় করব কাকে? আরও জোরে বলেন আল্লাহর ভয়ে। আমরা আল্লাহর আইন হুকুম আমলগুলো করব। নবীর তো বরহিম ওয়ালা আলী বরহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি কিছু বলবেন ভাই? যান কিছু বলবেন? আচ্ছা, আবার এগুলা কালেকশন হয়েছে অনেক টাকা, অনেক টাকা, মাশাল্লাহ। হ্যাঁ, অসুবিধা নাই, মাইকে বললেই যে সোয়াব হবে আর না বললে পাবে না, এটা মনে করলেও ইমান থাকবে না, জোরে কোন কথা ঠিক? কারণ আপনি যখনই দান করছেন আপনি সখি, রাসুল বলেছেন আর সখি হাবিবুল্লাহ, দানকারী আল্লাহ আর দোস্ত, জোরে কোন সুবহানাল্লাহ। আল বখিলু আদুবুল্লাহ, যারা বখিল তারা আল্লাহর শত্রু। এই জন্য আমরা বখিল না হয়ে সখি হব, দান করব, যা পারি আল্লাহর হস্তে দান করব ইনশাল্লাহ। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম, আমিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, অসুস্থ মানুষ তোমার অনেকগুলো, আল্লাহ সুস্থ বান্দা বান্দিদেরকে নিয়ে রাত 12টা পর্যন্ত তোমার পবিত্র কোরআনের আলোকে কবর সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, মুসলমান ইমান সম্পর্কে দীর্ঘ সময় আলোচনা করেছি। আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল কর। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারা বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে। আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা
যারা বাবা আর এতিম হয়ে গেছে, আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ ইল্লিপাড়া গোরস্তানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। এই পৃথিবীতে যাদের জন্য দোয়া করবার কেউ নাই আমরা তাদের পক্ষ নিয়ে দোয়া করি। আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আজকে গোরস্থান উন্নয়ন কল্পে মাহফিল নগদে বাকিতে তোমার বান্দা বান্দিরা অনেক দান করেছে আল্লাহ, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল কর আল্লাহ। যেই যুবকেরা গান বাজনা না করে এত সুন্দর করে কোরআনের বাগান লাগাইছে আল্লাহ, জাকির হোসেন সহ তার যত বন্ধুবান্ধব সবাইকে নিয়ে দোয়া করে আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্যে কোরআনের জন্যে আল্লাহ তোমার ইবাদতের জন্যে কবুল করো। সকলে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহরবানি করে আমাদের মধ্যে যারা আমি সহ অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি সহ আল্লাহ যাদের তদবিরে এত সুন্দর আয়োজন হলো, যখন বাংলাদেশে মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে তারপরে ইল্লিপাড়ার মাহফিল হলো, যারা কষ্ট করে মেহনত করে আজকের মাহফিলের জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আয় আল্লাহ তালা মেহরবানি করে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো, যারা পর্দার অন্তরালে থেকে দীর্ঘ সময় পর্যন্ত মৃত্যুর আশ শুনল। আল্লাহ আমার মা বোনদেরকে মা ফাতেমার চরিত্র দান করো। ভারতের স্টার জলসা জি বাংলা থেকে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের যুবকদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, মুরব্বীদের হেফাজত করো। আল্লাহ তুমি আলে মোলামা হাফেজ কারিম মুয়াজ্জিন হাজির সাহেব যারা আছে আল্লাহ যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলাই আজকের গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আবার করোনা আসতেছে আল্লাহ, গরিব দেশ আমরা বাংলাদেশ লকডাউনের কবলে পড়লে বিশাল ক্ষতি হয়ে যায় আল্লাহ। আসমানের বালা তুমি আসমানে নাও, জমিনের বালা তুমি জমিনে ডাবায় দাও আল্লাহ। সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমাদের গরিব বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ খাস করে তাড়াশ উপজেলার ইল্লিপাড়া এলাকায় আশেপাশ থেকে যারা এসেছে আল্লাহ অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আবার ইল্লিপাড়া যুবকদের জন্য দোয়া করি আল্লাহ, তারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে এমন ঈমানের শক্তি যুবকদেরকে দান করে দাও আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোলা দেখি